আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে একটা প্রজেক্ট শুরু করব। সোফার আমরা পিএইচপি, এসকিউএল এই বেসিক পার্টগুলো কাভার করার চেষ্টা করেছি, পাশাপাশি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে প্রজেক্টও করেছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এইচটিএমএল, সিএসএস, পিএইচপি এবং এসকিউএল এই চারটা ল্যাঙ্গুয়েজ নিয়েই আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করতে চাই, এবং যদি সুযোগ থাকে এই প্রজেক্টটাকে বিভিন্নভাবে ডেভেলপ করা যাবে। বিভিন্নভাবে বলতে যেটা বোঝাচ্ছি, প্রথমে একেবারে 100% র কোডিং, মানে সব জায়গায় প্লেন কোড করা, দেন এই প্রজেক্টকে আমরা ফাংশনাল বেসড করতে পারবো, দ্যাট মিন্স ফাংশন ইউজ করে, দেন এই সেম প্রজেক্টকে আমরা ওপি বেসড করতে পারবো, দ্যাট মিন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং আমরা চাইলে এই প্রজেক্টকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপে নিয়ে যেতে পারবো। তো এইভাবে আমরা প্ল্যান করে থাকি। তো দেখা যাচ্ছে যে অনেক সময় প্লেন প্রজেক্ট, আবার অনেক সময় ফাংশনাল প্রজেক্ট, আবার অনেক সময় ওপি প্রজেক্ট কোনো কোনো ব্যাচে দেখানোর সুযোগ হয়েছে। তিনটেই কোনো ব্যাচে দেখানোর সুযোগ অনেক কম হয়েছে, কারণ হচ্ছে যেহেতু আমরা এইচটিএমএল সিএসএস নিয়ে বেশ কিছু ক্লাস করি, হঠাৎ করে পিএসপি, সিএসএস, এসকিউএল আসলে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে কমফোর্টেবল ফিল করে না। তো যাই হোক, আমরা লাস্ট ক্লাসেই বলেছিলাম যে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো। আমি একটা সিম্পল প্রজেক্ট তোমাদের সামনে ইন্ট্রোডিউস করতেছি, যে এই প্রজেক্টটা ডিজাইন করতে পারলে তোমাদের একটা প্রফেশনাল কীভাবে কাজ করে, প্রফেশনালরা যা ইন্ডাস্ট্রিতে, এই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আসবে। তো এখানে প্রজেক্টের ডেসক্রিপশন আমি পড়তেছি না, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব। আমি সরাসরি লেআউটে যাচ্ছি। এখানে একটা প্রজেক্টের লেআউট আছে। তো এই লেআউটটা দেখে আমরা যেটা বোঝার চেষ্টা করব, এখানে এই পিবি ইউজার এবং পিবি কন্ট্যাক্ট, এই দুইটা হচ্ছে ডাটাবেজের টেবিল, লিখাই আছে টেবিল। এই সিম্বলগুলো আমরা ডাটাবেজ ইন্ডিকেট করে থাকি। তো এখানে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মাই ফোন বুক। আমরা চাচ্ছি, যেমন ধরো আজকে ক্লাসে তোমরা যারা আছো সবার হাতেই মোবাইল ফোন আছে, এবং সবার মোবাইল ফোনেই 100, 200, 300, 400 কন্ট্যাক্ট নাম্বার আছে। তাহলে এটা তো তুমি মোবাইলে সেভ করতেছো। আমরা চাচ্ছি এই ধরনের একটা ওয়েব প্রজেক্ট করতে, যে তোমার জাস্ট এই কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করার জন্য তুমি ওয়েবের একটা প্রজেক্ট তুমি পাবা, বা একটা ওয়েবসাইট পাবা, সেখানে তুমি লগ ইন করবা। লগ ইন করা মানে হচ্ছে তুমি রেজিস্টার্ড ইউজার হবা। যদি তুমি রেজিস্টার্ড ইউজার হও, তাহলে তুমি সেখানে তোমার এই মোবাইলের যে কন্ট্যাক্ট লিস্টগুলো আছে সেগুলো তুমি ওখানে স্টোর করতে পারবা। এবং স্টোর করতে গেলে অবশ্যই কিছু অ্যাকশন সেখানে আসার কথা। সাপোজ ধরো তুমি আমার নামটাই ধরো ওখানে স্টোর করতেছো, যে আমার নাম দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে। হতে পারে টাইপ করার সময় আমার নামের স্পেলিং মিস্টেক হয়েছে, হতে পারে আমার মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে। তার মানে এই যে কথাটা বললাম যে চেঞ্জ হওয়া বা স্পেলিং মিস্টেক হওয়া, তার মানে আমাকে অবশ্যই এডিটের অপশন থাকতে হবে, যেটাকে আমরা আপডেট বলি। এডিট করার প্রয়োজন হতে পারে, অনেক সময় একটা কন্ট্যাক্ট নাম্বার তোমার আর প্রয়োজন নেই, হয়তো বা সে বিদেশে চলে গেছে, এই নাম্বারটা এখন আর ইউজ হচ্ছে না, তুমি ডিলিট করতে চাচ্ছ, তার মানে ডিলিট করার প্রয়োজন হতে পারে। তাহলে আবার তোমার ইনিশিয়ালি তোমার যখন মোবাইল একটা পারচেস করো, তখন কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক থাকে, কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে না। তো এখানেও তাই, প্রজেক্ট ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক থাকবে, তুমি যখন রেজিস্ট্রেশন করবা ব্ল্যাঙ্ক সব কিছু পাবা। যখন তুমি অ্যাড নিউ কন্ট্যাক্ট এই টাইপের কোনো অপশন পাবা ক্লিক করলে, তখন তুমি দেখা যায় একটা ফর্ম পাবা, সেই ফর্মের মধ্যে তুমি নেম, মোবাইল নাম্বার, চাইলে তোমার কান্ট্রি, ডিস্ট্রিক্ট, জেন্ডার সবই চাইলে তুমি স্টোর করতে পারবা। এটা ডিপেন্ড করবে আমরা কীভাবে ডিজাইন করবো সেটার উপরে। এই হচ্ছে আমাদের ফোন বুক প্রজেক্ট, যে আমরা নর্মালি যে আমাদের ফোন বুক ফোন আছে, সেই ফোন বুকের ফোনের যে কন্ট্যাক্ট লিস্টগুলো থাকে সেটা আমরা ওয়েবে স্টোর করতে চাই। এবং এখানে মজার বিষয় যেটা, আমরা যদি এখানে 40 জন স্টুডেন্ট থেকে থাকি, 40 জন না হয় 400 যদি হয়, সবাই রেজিস্ট্রেশন করবে একটাই ওয়েবসাইটে, এবং সে যখন লগ ইন করবে সে শুধু তার কন্ট্যাক্ট লিস্টগুলি দেখতে পাবে, সে যেগুলো অ্যাড করেছে, অন্য কারোটা সে দেখতে পারবে না। এবং তার যে অ্যাড করা কন্ট্যাক্ট লিস্ট, সেখান থেকে সে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, এই অপশনগুলো সে পাবে এবং অ্যাড করতে পারবে। এখন ধরো তোমরা এখানে যদি 40 জন থেকে থাকো, 40 জনই ধরো আমার নাম্বারটা স্টোর করতেছো, তাহলে একই টেবিলে আমার নাম্বারটা 40 বার যাচ্ছে, যেহেতু 40 জন আমার নাম এবং মোবাইল নাম্বারটা দিচ্ছে, কিন্তু কোনো ধরনের কনফ্লিক্ট রেইজ করবে না। একজন আমার কন্ট্যাক্ট ডিলিট করে দিলে আরেকজনের পেজ থেকে ডিলিট হবে না। সো এই ধরনের অপশনগুলো নিয়ে আমরা কাজ করব। সো এই প্রজেক্ট নিয়ে ডিল করতে গেলে অবশ্যই আমাদের একটা ডেটাবেজ লাগবে। আমরা এখানে ডেটাবেজের নাম দিয়েছি মাই ফোন বুক। আমরা চাইলে ডিফারেন্ট নাম দিতে পারি, আমি জাস্ট একটা স্যাম্পলের কথা এখানে বলতেছি। খুবই সিম্পল প্রজেক্ট। আমরা এই ডেটাবেজের মধ্যে দুইটা টেবিল রাখবো। একটা টেবিল হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য, যেমন তোমরা ফেসবুকে লগ ইন করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করো, জিমেল অ্যাকাউন্ট করার জন্য রেজিস্ট্রেশন করো। সো আমাদের রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম আমরা ডিজাইন করব। সেই ফর্মের থেকে ডেটা কোথায় গিয়ে স্টোর হবে, অবশ্যই টেবিলের মধ্যে স্টোর হবে ডেটাবেজে, সেই টেবিলের নাম দিচ্ছি আমরা পিবি ইউজার।
এখন পিবি আন্ডারস্কোর ইউজার দিচ্ছি, আমরা যদি প্রজেক্টের নাম যেটা দিব সেই অনুসারে আমরা সাবস্ক্রিপ্ট তৈরি করব, তাহলে আমরা বুঝতে বুঝতে পারবো যে আমাদের প্রজেক্টের মধ্যে কতগুলো টেবিল আছে। তো এটা জাস্ট একটা গুড স্টাইল আমরা বলি, আমরা যদি মনে করি শুধু ইউজার দিব কোনো সমস্যা নেই, বাট গুড প্র্যাকটিস হচ্ছে প্রজেক্টের নামের সাথে মিল রেখে শুরুতে একটা বা দুইটা ক্যারেক্টার সাবস্ক্রিপশন ইউজ করা। তাহলে ফার্স্ট টেবিল হচ্ছে পিবি ইউজার, সেকেন্ড টেবিল হচ্ছে আমরা ফোন নাম্বারগুলো অ্যাড করার জন্য আমরা দেখা যাচ্ছে একটা কন্ট্যাক্ট টেবিল আমরা নিতে চাই, এখানে কন্ট্যাক্ট টেবিলের নাম দিচ্ছি পিবি আন্ডারস্কোর কন্ট্যাক্ট, এবং এটা কেন? ফর স্টোরিং কন্ট্যাক্ট ইনফরমেশন। আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের ফর্মের প্রয়োজন পড়বে, কি কি ফর্মের প্রয়োজন হতে পারে তোমরা অবশ্যই ফর্ম সম্পর্কে অবগত, কারণ আমরা এইচটিএমএল কাজ করেছি। সাইন আপ ফর্ম, দ্যাট মিন্স রেজিস্ট্রেশন করার জন্য আমরা সাইন আপ ফর্ম ডিজাইন করব। আমরা সাইন আপ হয়ে যাওয়ার পরে, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে অবশ্যই লগ ইন করার জন্য সাইন ইন পেজ দরকার পড়বে। সাইন ইন করার পরে আমার সামনে যেই পেজটা আসবে সেই পেজের মধ্যে অবশ্যই কোথাও না কোথাও অপশন আসবে অ্যাড কন্ট্যাক্ট, অর্থাৎ যেই যাদের কন্ট্যাক্ট নাম্বার আমি অ্যাড করতে চাই অবশ্যই অপশন পাবো। আমি কন্ট্যাক্ট অ্যাড করা হয়ে গেল, এখন এডিট করার প্রয়োজন হতে পারে, তাহলে এডিট কন্ট্যাক্ট ফর্ম প্রয়োজন পড়বে। তার মানে আমাদের চারটা ফর্ম এই ছোট প্রজেক্টের জন্য দরকার। সো আমরা এই ফর্মগুলো আজকে ডিজাইন করব। লগ আউট একটা অপশন থাকবে যে কোনো পেজ থেকে, যাতে আমি লগ ইন করতে পারি, অ্যাকসেপ্ট সাইন ইন অ্যান্ড সাইন আপ পেজ। অ্যাড কন্ট্যাক্টে লগ আউট অপশন থাকবে, এডিট কন্ট্যাক্টে লগ আউট অপশন থাকবে, এগুলোতে যাতে আমি ক্লিক করলে লগ আউট হয়ে যায় সেই অপশন আমরা এখানে দেখব, যেটা ইন্ডেক্স পেজে সাধারণত আমাদের প্রথমে দেখাবে। আচ্ছা, এখানে টেবিলের মধ্যে কী কী ফিল থাকবে? আমরা একেবারে সিম্পল কয়েকটি ফিল নিয়েছি, আমরা চাইলে এখানে কিন্তু অসংখ্য ফিল বাড়াতে পারবো। ফিল যত বাড়াবো আমাদের প্রজেক্টের কী বলে কাজ বা কমপ্লেক্সিটি বাড়বে। তো আমি শুরুতেই তোমাদের অত কমপ্লেক্স করতে চাচ্ছি না, একটা ছোট সিম্পল প্রজেক্ট তোমাদের সামনে পুরোটা প্রেজেন্ট করতে চাচ্ছি। তা রেজিস্ট্রেশন করার জন্য আমরা চারটা ফিল্ড এখানে ইউজ করব, একটা হচ্ছে ইউজার আইডি, দেন ইউজার নেম, ইউজার ইমেল, ইউজার পাসওয়ার্ড। আর কন্ট্যাক্ট টেবিল যেটা, যেখানে আমরা মোবাইল নাম্বার স্টোর করতে চাই, সেখানে কন্ট্যাক্ট আইডি, কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ফোন নাম্বার, আর এখানে ইউআইডি বলতে যেটা বোঝানো হচ্ছে আমাদের ইউজার টেবিলের যে ইউজার আইডি, কন্ট্যাক্ট টেবিলেও আমরা ইউজার আইডি দিয়ে রাখছি। কেন? কারণ এই দুই টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করবো। রিজনটা কি? আমি একটু আগেই বলেছি যে একটাই ওয়েবসাইট যেখানে সবাই লগ ইন করবে, তাহলে ইউজার প্রত্যেকটা ইউজার একটা নিজস্ব আইডি থাকবে, তাহলে সেই ইউজার যখন লগ ইন করবে সে যখন কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে থাকবে, তাহলে আমরা তো অবশ্যই কন্ট্যাক্ট টেবিলে যাতে কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি না হয়, কারণ একই কন্ট্যাক্ট টেবিলে অন্য ইউজাররা কিন্তু ডেটা অ্যাড করতে থাকবে, তাহলে অবশ্যই যেই ইউজার লগ ইন করছে সেই ইউজার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতেছে। এই কারণে আমাদের ইউজার টেবিলের যে আইডি কন্ট্যাক্ট টেবিলের মধ্যে সেই আইডিটা আমরা দিব, এবং দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করবো, যেটা আমরা ফরেন কি মাধ্যমে করবো। তোমরা কি ডেটাবেজের কোর্স করছো? আমাদের হচ্ছে ডেটাবেস। আচ্ছা ঠিক আছে, ডেটাবেজ যদি কোর্স এই সেমিস্টার যদি করে কন্টিনিউ হয়ে থাকে, তাহলে আমরা স্কিল যেটা শিখেছি আলটিমেটলি কিন্তু এক ক্লাসে যা আমি যতটুকু শিখেছি ডেটাবেজে দেখবা যে স্কিল পার্ট নিয়ে অনেক সময় ইউজ হচ্ছে, কারণ ওখানে কোয়েরি ল্যাঙ্গুয়েজ শেখানোর কথা ল্যাবে। তো আমরা এই রিলেশনশিপটা এখানে আমরা বিল্ড আপ করবো, একটা আমি কমান্ড এখানে লিখেও রাখছি জাস্ট যাতে আমরা বুঝতে পারি বা তোমরা বুঝতে পারো। এই মুহূর্তে আমি এটা রিড আউট করতেছি না, যখন কোর্টে যাব তখন আমরা এটা পড়ব। তাহলে এখন দেখো প্রজেক্টের মধ্যে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথম সাইন আপ ডট পিএইচপি, এই পেজটার মাধ্যমে, দ্যাট মিনস একটা ফর্মের মাধ্যমে ইউজাররা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করলে এই পেজের ডেটা সব স্টোর হবে কোথায়? পিবি আন্ডার স্কোর ইউজার এই টেবিলের মধ্যে, ডেটাবেজের মধ্যে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সো ডেটাবেজে যখন ডেটা স্টোর হবে, এবার তুমি সাইন ইন করতে পারবা। সাইন ইন করা মানে হচ্ছে তুমি রেজিস্টার্ড ইউজার কিনা, তাহলে এই টেবিল থেকে চেক করবে যে তুমি রেজিস্টার্ড ইউজার কিনা। তুমি যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবা তখন সে ভেরিফাই করবে যে আসলে এই টেবিলের মধ্যে এই ইউজার আছে কিনা, যদি থাকে তোমাকে লগ ইন করতে দিবে, লগ ইন করতে দিলে তুমি ইন্ডেক্স পেজে আসতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ, যে ইন্ডেক্স পেজে যখন আসবা, ইন্ডেক্স পেজে আসলে এখানে দেখো লিখছি ইন্ডেক্স পেজটা আমরা কী জন্য শো করব, যে ফর ভিউইং কন্ট্যাক্ট ইনফরমেশন। আমরা এটাই হচ্ছে আমাদের মেইন পেজ যেখানে আমরা আমাদের অ্যাডেড কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাবো। ইনিশিয়ালি তো অবশ্যই এটা ব্ল্যাঙ্ক থাকবে। মোশাররফ হোসেন, তুমি কিছু বলতে চাও? আমি একটু পরে তোমার থেকে শুনবো। ইন্ডেক্স পেজে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা অপশন অবশ্যই পাবো, অ্যাড কন্ট্যাক্ট। তাহলে দেখো এই যে গ্রিন কালারের যে লাইনটা অ্যাড কন্ট্যাক্ট, এখানে আমরা এই ফর্মের মাধ্যমে আমার কন্ট্যাক্ট নাম্বার বলতে আমার যাদের পরিচিত জনদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি অ্যাড করতে চাই সেই কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করার জন্য একটা সুযোগ আমি পাবো। এখানে একটা ফর্ম আমার সামনে আসবে,
তো এখানে যখন এই ফর্মের মধ্যে ডেটা দিয়ে সাবমিট করব অবশ্যই ডেটাগুলো ডেটাবেজে গিয়ে স্টোর হতে হবে। তাহলে এর জন্য একটা ডিফারেন্ট টেবিল আমরা নিয়েছি, সেটা হচ্ছে পিবি কন্ট্যাক্ট। তাহলে দেখো অ্যারো চিহ্নগুলো অবশ্যই মিনিং আছে, ইন্ডেক্স পেজ থেকে যখন ক্লিক করে তুমি অ্যাড কন্ট্যাক্টে আসলা, এখানে যখন ডেটা লিখে সাবমিট করলা সেটা গিয়ে পিবি কন্ট্যাক্ট টেবিলে স্টোর হবে, এবং স্টোর হওয়ার পরে আদৌ এটা স্টোর হয়েছে কিনা সেটা আবার আমাদের ইন্ডেক্স পেজে ডিসপ্লে করবে ডেটাবেস থেকে তুলে এনে। এই জন্য তিনটে অ্যারো চিহ্ন আমরা মিনিং এভাবে বোঝাচ্ছি। এবার আসো যে এই পেজে যখন আমার ডেটা অ্যাড হয়ে যাবে এবং আমি ডিসপ্লে করাতে পারবো, তখন অবশ্যই অপশন আসবে যে আমার প্রয়োজন হতে পারে এডিট করা। তাহলে দেখো এখানে এডিট অপশন থাকলে আমি এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করার পরে আমার যে অ্যাডেড কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকবে সেগুলো আমি এডিট করতে পারবো। এডিট করলে যখন সাবমিটে ক্লিক করবো বা আপডেট বাটনে ক্লিক করবো, তখন অবশ্যই ডেটাবেজের মধ্যে আপডেটটা হয়ে যাবে, এবং সেটা আপডেট হয়েছে কিনা সেটা কিন্তু আবার ইন্ডেক্স পেজে আমাকে ডিসপ্লে করবে। সো এখানেও তিনটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, রেড কালার দিয়েছি আমি যে কীভাবে কাজটা হবে। সর্বশেষ কোনো কারণে তোমার যে কোনো কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করতে করার প্রয়োজন হয়, তাহলে ইন্ডেক্স পেজে সে অপশন পাবো, ডিলিটে ক্লিক করলে ডিলিট কন্ট্যাক্ট ডট পিএসপি এখানে অবশ্যই প্রসেসটা হবে। হওয়ার পরে সেটা ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যদি যায় তাহলে আমরা ভিউ পেজেও, দ্যাট মিনস ইন্ডেক্স পেজেও দেখতে পাবো যে ডেটাটা আর নাই। এই হচ্ছে আমাদের একটা সিম্পল প্রজেক্টের ডিসক্রিপশন। এবার মোশাররফ, তুমি হ্যান্ড রেজ করছিলে, যদি কিছু বলতে চাও তোমার কাছ থেকে শুনি, পাশাপাশি যদি অন্য কেউ কিছু বলতে চাও শুনি, তারপর আমরা কোডিংয়ে যাবো আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে মানে ডায়াগ্রামটাতে যেটা দেখা যাচ্ছে, যখন সে সাইন ইন করবে তখন ইন্ডেক্সে নেভিগেট হবে। হ্যাঁ তো স্যার, আমরা তো স্যার আপনি প্রিভিয়াস লেকচারগুলোতে বলছেন যে ইন্ডেক্স ডট পিএসপি আর ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি পায়, ওই ফোল্ডারে যদি থাকে তাহলে ওই পেজটাই প্রথমে শো করবে। আচ্ছা, আমি তোমার আমি তোমার আমি তোমার কোশ্চেন বুঝতে পেরেছি, থ্যাংক ইউ মোশারফ। যে আমাদের একটা প্রজেক্টের মধ্যে যদি 100টা ফাইল থাকে, সেটা যদি ইন্ডেক্স ডট পিএসপি হয় তাহলে সেটা প্রথম আমাদের সামনে আসবে, ব্যাপারটা এরকম না? এটাই আমি বলেছিলাম, তাই তো? তো এখানেও ঠিক তাই, কিন্তু ইন্ডেক্সটা দেখা যাচ্ছে যে আমি এখানে লক করে রাখবো, আমি আসতে দিব না যত মধ্যে লগ ইন না করবে। তাহলে কিভাবে ইনিশিয়ালি আমাদের এই সাইন আপ পেজটা আমাদের সামনে আসবে, সেই সব বিষয়গুলো আমরা এখানে দেখবো, যে আমরা কিভাবে ইন্ডেক্স পেজটাকে লক করাবো যে আমাদের সামনে আসবে না। এটাই তো আমাদের মেইন পেজ হওয়া উচিত, তাই না? যে নর্মালি যদি কাছে সাইন আপ পেজ, সাইন ইন পেজ আসুক, কিন্তু ইন্ডেক্স পেজটা অবশ্যই আসবে না। সাপোজ ধরো ফেসবুক, তুমি যদি লগ ইন না করো তখন তোমার সামনে যেটা আসে সেটা কিন্তু ইন্ডেক্স পেজ না। লগ ইন করার পরে তুমি যেটা দেখতে পাচ্ছ হোম পেজ, ওইটা হচ্ছে ইন্ডেক্স পেজ। সিমিলারলি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রথমে যেটা পাও সেটা ইন্ডেক্স পেজ না। তো এই এই জন্যই আমরা এই কাজগুলো এখানে দেখব। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? এই প্রজেক্ট সম্পর্কে আমি যতটুকু ডিসক্রিপশন বললাম, আর লগ আউটের কথা বলিনি। লগ আউট তো এখানে কারোর সাথে লিঙ্ক করাই নাই, লিঙ্ক করালে ভালো হতো। লগ আউট অপশনটা যেখানে যেখানে অ্যাক্টিভ থাকবে, ইন্ডেক্স পেজে থাকবে, ডিলিট এটাতে থাকবে না, কারণ এটা আমরা যেতে পারবো না, আমরা এখানে শুধু প্রসেসটা চালাবো। লগ আউটটা এডিট কন্ট্যাক্ট পেজে থাকবে, লগ আউটটা অ্যাড কন্ট্যাক্ট পেজে থাকবে, সাইন ইন, সাইন আপ এই সকল পেজে কিন্তু লগ আউট অপশনটা থাকবে না। তো এই কাজটাও আমরা দেখব, এবং আরও কিছু কাজ দেখব যে আমরা যদি সাইন ইন না করি, সাইন ইন না করে আমরা এই সকল পেজে অ্যাক্সেস পাবো কি না। যদি পাই তাহলে আমার প্রজেক্টের সিকিউরিটিতে ভালনারেবিলিটি আসবে, যে দেখা যাচ্ছে কেউ সাইন ইন করেনি বাট অ্যাড কন্ট্যাক্ট পেজ অ্যাক্সেস করতে পারতেছে। সো এগুলো কীভাবে ব্লক করবো, ইনশাল্লাহ সবগুলো কাজ আমরা দেখার চেষ্টা করব। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা যতটুকু ডিসক্রিপশন দিলাম এটার ইমপ্লিমেন্টেশনে যাব, আর যদি কোশ্চেন থাকে চাইলে আমরা করতে পারি। আছে কি কারো কোশ্চেন? না স্যার, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন এই প্রজেক্টে ইমপ্লিমেন্টেশন পার্টে যাব। প্রজেক্টের শুরুতে আমরা জাস্ট ফর্মগুলো ডিজাইন করব। এখানে আমরা ক্লাসে এতক্ষণ মধ্যে যে ডেসক্রিপশন বলতেছিলাম সেখানে আমরা চারটা ফর্মের কথা বলেছিলাম। এই ফর্মগুলো প্রথমে আমরা ডিজাইন করার চেষ্টা করি, আসো। দেন আমরা ডেটাবেস কীভাবে কানেক্ট করবো, ডেটাবেজের টেবিলগুলো কীভাবে তৈরি করবো, সেই কাজগুলো আমরা দেখব। তো আশা করি দুইটা ক্লাসে আমাদের এই প্রজেক্টটা শেষ হবে। তো আমি আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন করে দুইটা সার্ভিস আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে, দুইটা মডিউল, অ্যাপাচি এবং মাইএসকিউএল। আমি এই দুটাকে অলরেডি স্টার্ট করে দিয়েছি, সো এটা এখন ক্লোজ করে দিলে কোনো প্রবলেম নেই, অথবা ক্লোজ না করে আমরা যদি এখান থেকে এই অ্যাডমিনে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমরা যে ব্রাউজারে যেটা লিখি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, সেটাই কিন্তু ওপেন হবে যদি কেউ অ্যাডমিনে ক্লিক করো। তো আমি এটা মিনিমাইজ করে রাখি, যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা ইউজ করব।
আচ্ছা, এবার আসি আমরা যেভাবে লাস্ট ক্লাসে কাজ করেছিলাম যে সি ড্রাইভে যাব, সি ড্রাইভে অবশ্যই জ্যাম্প ফোল্ডারের ভিতরে এসটি ডকস, এবং এর ভিতরে আমরা আজকের প্রজেক্ট, আমরা প্রজেক্টের জন্য একটা ফোল্ডার তৈরি করব। সাপোজ ফোল্ডারের নাম দিচ্ছি মাই ফোন বুক, তাহলে আমরা মাই ফোন বুক আমরা প্রজেক্টের ফোল্ডার আমাদের এটার ভিতরে গিয়ে জাস্ট আমাদের একটা ফাইল তো অবশ্যই আমাদের লাগবে, সেটা যদি আগে লিখে নেই ইন্ডেক্স ডট পিএইচপি। সো এখানে এতটুকুই থাক, আমরা ব্র্যাকেট সে এটা ওপেন করি, পরে ওখানে আমাদের যতগুলো ফাইল দরকার বা ফোল্ডার দরকার সেখানে ক্রিয়েট করে নিব। আমি রাইট বাটন ক্লিক করলাম, এই কাজটা কিন্তু আমরা ব্র্যাকেট ওপেন করেও করতে পারতাম, তো আমরা যেহেতু লাস্ট ক্লাসে এইভাবে দেখিয়েছি আমি সেই জন্য এই পদ্ধতিটি ফলো করলাম। তো এখন আমরা আজকের ক্লাসে কিন্তু ডিজাইন পার্ট নিয়ে খুব বেশি কিন্তু আমি সময় ব্যয় করব না। ডিজাইন পার্ট বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে খুব বেশি মানে অ্যাকুরেট ডিজাইন যেটা সিএসএস দিয়ে করে সেটা কিন্তু আমি আজকে যাচ্ছি না, আমি জাস্ট একবার নর্মাল একটা ডিজাইনে থাকবো। আমাদের মেইন কিন্তু এই প্রজেক্টের মেইন পারপাস হচ্ছে ডেভেলপমেন্টটা শেখা, সো ডিজাইনে কিন্তু আমি খুব বেশি সময় দিব না। ডিজাইন দেখতে যাই হোক, আমাদের মেইন হচ্ছে ডেভেলপমেন্ট পার্টটা আমরা এখানে ফোকাস করব। তাহলে আসো প্রথমেই এখানে একটা ফোল্ডার তৈরি করি, আরেকটা ফোল্ডার যে নিউ ফোল্ডার, এখানে নিউ ফোল্ডারের নাম দিচ্ছি সিএসএস। আমরা এখানে সিএসএস এর ফাইল কমন যে ফাইলটা সেটা তৈরি করে রাখি, যদি প্রয়োজন হয় ইউজ করব স্টাইল ডট সিএসএস। সো আমরা এই প্রজেক্টে ইমেজ এগুলো ইউজ করবো না, আপাতত ওই ফোল্ডারগুলো নিচ্ছি না। এখন আসো ইন্ডেক্স ইন্ডেক্স পেজে আমরা যেটা দেখতে চাই, তোমাদের সাথে শেয়ার করছি যখন আমরা প্রজেক্টের ডিসক্রিপশন দিলাম, ইন্ডেক্স পেজে দেখতে চাই তুমি যে ইনফরমেশনগুলো অ্যাড করবা, এই যে ভিউইং কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আমি এখানে একটা ডেমো তৈরি করে রাখবো আপাতত যে আমরা কি দেখতে চাই, পরবর্তীতে এগুলো কিন্তু ডেটাবেস থেকে তুলে এনে দেখাবো, আপাতত জাস্ট একটা ডেমো আমি এখানে সেট করে রাখবো বোঝার জন্য। তো আমি একটা টেবিলের ডিজাইন সরাসরি ডাব্লিউসি স্কুল থেকে নিয়ে নেই, ওখান থেকে আমরা লার্ন এইচটিএমএল লার্ন সিএসএস এই টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখেছি। আমি যদি সিএসএসে যাই, এখান থেকে এইচটিএমএল একটা ডিজাইন আমরা সরি এই টেবিলের একটা ডিজাইন এখান থেকে কপি করে নিতে পারি। আমরা এখানে দেখি টেবিল অবশ্যই আছে সিএসএস টেবিলস, যদি আমরা এই ডিজাইনটাই মনে করি যে আমাদের চয়েস নিতে পারি ডিজাইনটা, ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করি, কোড কপি করে নিয়ে আমি বসিয়ে দিব। এখানে দেখো ইন্টারনাল সিএসএস লেখা আছে, আমি এটাকে হুবহু নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন হচ্ছে আমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে কন্ট্রোল ভি। সো দেখি এই এটার আউটপুট কী আসে, কন্ট্রোল এস দিলাম, এবার আমি ব্রাউজারে যাচ্ছি, আমার এগুলো যদি ক্লোজ করে দেই, আচ্ছা থাক একটা ক্লোজ করলাম, লোকাল হোস্ট, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মাই ফোন বুক, সো ক্লিক করলাম, আমাদের কিন্তু এই টেবিলটা চলে আসছে। সো আমি এই টেবিলটা তো এই ইনফরমেশন চাচ্ছি না, আমি আমার মতো করে ইনফরমেশনগুলো সেট করি। তাহলে আমাদের এখানে যা যা চাচ্ছি, আচ্ছা অনেকগুলো রো আছে, আমি রো কমিয়ে ফেলি, এখানে অনেকগুলো রো দেখতে পাচ্ছি, আমরা অনেকগুলো রো কমিয়ে ফেলি, প্রয়োজন আরও একটা কমাই ফেলি, ওকে। আর কোনো কিছু কাট করতেছি না, এখানে ধরো রো হচ্ছে দুইটা, এটা তো ফার্স্ট টু দ্য টিএস মানে টেবিল অফ হেডার একটু বোল্ড আকারে দেখাবে, তো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা দেখতে চাই সিরিয়াল নাম্বার, তারপরে এখানে দেখতে চাই হচ্ছে নেম, এইখানে দেখতে চাই হচ্ছে ধরো ফোন নাম্বার। এবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে আমি দিব হচ্ছে অ্যাকশন। তাহলে এই সিরিয়াল নাম্বারের অধীনে আমি এখানে ডিফল্ট মানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য বসিয়ে দিচ্ছি ওয়ান, এগুলো কিন্তু সব ডাইনামিক হবে, কীভাবে হবে সেটা অবশ্যই আমরা দেখব। এখানে আমি একটা নাম ইউজ করতেছি, লাইক ধরো আমার নামে যদি দেই, এখানে হবে ফোনের বিপরীতে ফোন নাম্বার, লাইক 01977880888। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, এখানে হবে হচ্ছে অ্যাকশনের মধ্যে একটা হচ্ছে এডিট, একটা ভার্টিক্যাল লাইন দিচ্ছি, এরপর হচ্ছে ডিলিট, এই দুটো অপশান আমাদের থাকবে। কন্ট্রোল এস, আমি চাইলে এই রোটাকে কপি করে কয়েকটা বাড়াই, দ্যাট মিনস রেকর্ড বাড়াচ্ছি বেশি, যে আমি যে যখন অ্যাড করব তখন কিভাবে আমার ইনফরমেশনগুলো ডিসপ্লে করবে। সাপোজ এটার নাম দিচ্ছি আলিজা, এডিট ডিলিট, ফোন নাম্বার যেটা আছে থাক, যদি চাইলে চেঞ্জ করতে পারবো থাক এটাই থাক। তাহলে আমরা এতটুকু ডিজাইনে দেখি আমাদের কীরকম আসে।
তাহলে দেখো এই যে সিরিয়াল নাম্বার, নেম, ফোন নাম্বার, অ্যাকশন, এডিটে ক্লিক করলে আমি এগুলো এডিট করতে পারবো, ডিলিটে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমাদের পুরো পেজ জুড়ে টেবিলটা আসে, যদি মনে করো এটাকে একটু ছোট করবা চাইলে করতে পারো, সম্ভবত টেবিলটা 100% আছে, একটু দেখে নেই। এই যে 100% উইথ, আমরা এখান থেকে 50% বা যদি মনে করো 60%, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, দেখো 60% হয়ে গেল। এখন যদি মনে করো টেবিলটা সেন্টারে নিবা, সেটা তোমরা অবশ্যই পারবা। তাহলে টেবিলটা কিভাবে সেন্টারে নিব, এটা কিন্তু কাস্টমার আইডি, কাস্টমার আইডিটা দেখো এই যে টেবিলের ভিতরে ইউজ করছে, সো এই আইডি দিয়ে কিন্তু পুরো টেবিলটাকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিন্স যে সিএসএস লিখতেছে কাস্টমার আইডি ধরে মানে পুরো টেবিলটাকে রিপ্রেজেন্ট করতেছে। এই স্টাইল তোমরা অবশ্যই জানো, আমি এগুলো কিন্তু এখন বুঝাতে চাচ্ছি না। তো এখানে আমরা চাচ্ছি টেবিলটাকে সেন্টারে নিতে, তাহলে এখানে দেখি যায় কি না। সেন্টার নেওয়ার অপশন অবশ্যই তোমরা জানো, মার্জিন, জিরো, অটো, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, চলে গেছে। এবার আসো, যে কোড যদি কোনো ধরনের প্রবলেম থাকে ফরম্যাটিংয়ের জন্য বিটিফাই তোমরা জানো, কন্ট্রোল অল্টার বি, কোড সাজানো হয়ে গেল। এখানে আমরা যেটা করব এখন, এই টেবিলের ঠিক উপরে একটা চাইলে ডিপ নিয়ে একটা হেডার সেট করব, আর টেবিলের ঠিক নিচে একটা ফুটার সেট করব। তো ডিপ নিতে পারো, অথবা যদি মনে করো সিম্পলি H1 দিয়ে দিবা সেটাও দিতে পারো। আমি আগেই বলছি যে ডিজাইন নিয়ে আমি খুব বেশি সময় ব্যয় করতে চাচ্ছি না। তো আমি ধরো নাম দিচ্ছি মাই ফোন বুক, এটা হচ্ছে আমাদের হেডিং। এবার আসো ফুটারে যাই, টেবিলের ঠিক নিচে একটা ফুটার দিতে চাচ্ছি, লাইক ধরো H3 দিয়ে দিই। ফুটারের মধ্যে ধরো দিচ্ছি হচ্ছে এম্পারসেন্ট কপি, এরপরে ধরো আমি আমার নাম ইউজ করতেছি, একটা ভার্টিক্যাল লাইন দিচ্ছি, ধরো 20-20 দিলাম, কন্ট্রোল এস, দেখি না আমাদের ডিজাইনটা কীরকম হলো, রিফ্রেশ। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের এই যে টপে মাই ফোন বুক এবং বটমে আমরা কপিরাইট দেখতে পাচ্ছি, এগুলো যদি সেন্টারে চাই এগুলো আমরা সিম্পলি করে ফেলবো, যদি ব্যাকগ্রাউন্ড চাও সেগুলো করতে পারবা, সব কিছুই করা যাবে। আর এই টেবিলের মধ্যে ভিতরে যদি তোমার স্পেস বাড়াতে চাও সেগুলো করা যাবে, যদি মন করো সব সেন্টারে নিবা সেগুলো করা যাবে। তার সামনে একটু খুব দ্রুত এই কাজগুলো করে ফেলি। আমরা এখানে যদি H1 ট্যাগ নিয়ে প্রথমে কাজ করি, সাপোজ ধরো আমরা বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাও, ব্যাকগ্রাউন্ড কালার যদি একটা দিতে চাও, তাহলে ধরো আমরা দিচ্ছি কি দিব, এটা দেই, কন্ট্রোল এস। এবার আসে এটাকে কপি করি, কন্ট্রোল সি। আমাদের ফুটারের জন্য একটা আছে H3, আমি এটা টেবিলের নিচেই দিই, সিকোয়েন্স মেনটেন করি, কন্ট্রোল ভি, এটা হবে H3। তো সেম কালারেই রাখি, যদি কোড ফরম্যাটিং প্রয়োজন হয় কন্ট্রোলটা ভি। কোড ফরম্যাটিং হয়ে গেলো, আমরা আউটপুট একটু দেখে আসি কী ধরনের অ্যাকশন আসলো। সো আমরা দেখতে পেলাম মাই ফোন বুক এবং ফুটারে দেখতে পাচ্ছি আমাদের কপিরাইট সিম্বল সহ যা লিখছে আসছে। যদি একটু প্যাডিং দিই মনে দেখতে ভালো লাগবে, তো এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, H1 প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। এখন দুইটা যেহেতু সেম আমরা ইউজ করছি, আমরা চাইলে এখানে H1 কমা H3 দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে আলাদা রাখলাম, যদি প্রয়োজন হয় কখনো যে আমার ফুটারে কালার চেঞ্জ করব বা প্যাডিং চেঞ্জ করব, তাহলে আমরা ইজিলি করতে পারবো। আর যদি এখানে কমা দিয়ে H3 দিয়ে দিতাম লাইক এরকম, তাও কিন্তু কাজ করতো, দুইটা একসাথে একই রকম হতো। তো যেহেতু সেম কোড আমরা চাইলে এই স্টাইলটা ফলো করতে পারতাম, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। আশা করি আগের চেয়ে এখন একটু ভালো লাগতেছে। এবার আসো, যদি এই লেখাগুলো সব সেন্টারে চাও আর যদি ভিতরে স্পেস একটু বাড়াতে চাও, দেখি করা যায় কি না। তাহলে আমাদের এটা হচ্ছে টেবিলের নাম টিডি এবং টিএইচ, তাই না? তাহলে আমরা যদি এইখানে বলি টেক্সট অ্যালাইন সেন্টার, দেখি কাজ করে কিনা, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, কাজ করছে কিন্তু হেডারটাতে কিন্তু কাজ করেনি। আচ্ছা দেখি কেন কাজ করেনি, এখানে তো ছিল, আচ্ছা হেডারটা ডিফল্ট যেটা আছে সেটা আছে। টেক্সট অ্যালাইন সেন্টার আমরা দিলাম, এখানে কাজ করলো না, আচ্ছা না করুক। এবার আসো, যে আমরা যদি একটু প্যাডিং সেট করি লাইক 10 পিক্সেল, দেখি কোনো ধরনের চেঞ্জ আসে কিনা, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, আচ্ছা প্যাডিং কাজ করতেছে, সো আমি এটা একটু বাড়িয়ে দিই, 15 করে দিলাম, কন্ট্রোল এস। আমাদের ভিতরে একটু প্যাডিংটা বাড়লো, টিএইচ এর সেন্টার নিতে পারলে আমাদের মনে দেখতে ভালো লাগতো, টিএইচ তো এখানে দেখতে পাচ্ছি আছে, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করতেছে না কেন। আচ্ছা এটাতে দিয়ে দেখি, টেক্সট অ্যালাইন সেন্টার, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, আচ্ছা কাজ এখানেও করেনি,
আমরা একটু দেখে আসি টেবিলের কোডের মধ্যে টিএইচ এর মধ্যে কোনো কিছু আছে কিনা। নেই, আমরা চাইলে এখানে একটা, আচ্ছা দিলে তো আবার সবগুলো দিতে হবে আইডি। টিএইচ তো যেহেতু এখানে আছে হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা দেখি এটাকে আলাদা করে যদি দেই কন্ট্রোল সি, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে, মার্জিন 0 অটো এটা দিলে কাজ করবে কিনা দেখি, কন্ট্রোল এস। আচ্ছা এটা তো কাজ করতেছে না, যেহেতু ডিফল্ট কোড নিয়েছি আমি, যেহেতু এই কোড সম্পর্কে অত অ্যানালাইসিস করিনি তাই একটু সমস্যা মনে হচ্ছে। দেখি একটু, কন্ট্রোল ভি, টেক্সট অ্যালাইন সেন্টার, কাজ করে কিনা দেখি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, সরি। আচ্ছা কোনো কারণে এটা কাজ করতেছে না, থাক এটা নিয়ে আমরা সময় ব্যয় করতে যাচ্ছি না, পরে দেখব। এখন আসো যে আমাদের, আচ্ছা এখানে সম্ভবত যে চাইল্ডের কোনো ইস্যু থাকতে পারে, তো টিআর দেখতে পাচ্ছে টিএইচ। আচ্ছা এই যে এখানে টিএইচ আছে দেখা যাচ্ছে, কাস্টমার টিএইচ, তাহলে এইখানে যদি আমি লিখে দেই দেখি এখানে কাজ করে কিনা, টেক্সট অ্যালাইন সেন্টার, কন্ট্রোল এস, অল্টার ট্যাব। আচ্ছা এবার কাজ করছে। তো সময় দিলে তুমি এগুলো খুঁজে বের করতে পারবা, যেহেতু আমি একটা ডিফল্ট ডিজাইন নিয়েছি, আমি যদি এটা নিজে বানাতে যাই সময় লাগবে কোড লিখে লিখে। বৃষ্টি প্লিজ স্যার, এখানে টেক্সট লেফট দেওয়া আছে কাস্টমার কি আলাদা করে। আচ্ছা আচ্ছা কোথায় দেয়া আছে স্যার? যেখানে সেন্টার দেওয়া আছে স্যার তার উপরে, দুই লাইন উপরে স্যার দেওয়া আছে। ও আচ্ছা, এই কারণে কিন্তু এটা আমাদের এখানে কাজ করতেছিল না। থ্যাংক ইউ সো মাচ, এখানে এটা দেওয়ার কারণে কাজ করতেছিল না। কারণ হচ্ছে সিএসএস এর যেটা হয় সর্বশেষ যেটা পায় সেটা কাজ করে, তো আমি এখানে দিচ্ছিলাম কিন্তু সর্বশেষ পাচ্ছিল কোনটা, লেফট না, এই কারণে ওটা কিন্তু কাজ করতেছিল না। তো এখানে এখন সর্বশেষ পাচ্ছে কোনটা, সেন্টার, এই কারণে কিন্তু এটা কাজ করতেছে। এই বিষয়ে তোমাদের আমি একটু হলে বলেছিলাম যে তোমাদের যখন সিএসএস নিয়ে কাজ করো, প্রথম আমরা তো এক্সটার্নাল লিঙ্ক করি তাই না, এক্সটার্নাল লিঙ্ক করি, কিন্তু আমরা মাঝে মধ্যে আবার এখানে ইন্টারনাল সিএসএস লিখি লিখি না, ইন্টারনাল সরি ইন্টারনাল তো উপরেরটা, ইনলাইন সিএসএস করি ইনলাইন। তাহলে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ইনলাইন, মানে পাওয়ারফুল বলতে যে এটা এক্সিকিউট হয় সবার লাস্টে। ধরো আমার এখানে ইন্টারনালে একটা দেয়া আছে কিন্তু আমি এখানে ইনলাইনে একটা লিখে দিলাম, তাহলে সর্বশেষ এটা পাচ্ছে ওইটাই কাজ করবে। তো এখানে কিন্তু সেই কাজটাই হয়েছে যে এখানে লেফট ফিক্স করা আছে, আমি উপরে চেষ্টা করতেছিলাম যে রাইট দিয়ে, যে যেটা লাস্টে আছে সিকোয়েন্স অনুসারে দেখো লাস্টে, যে কারণে কিন্তু আমাদের লেফটে রয়ে যাচ্ছে। তো এখন এই লেফট মুছে দিলে কোনো সমস্যা নাই, যেহেতু এখানে সেন্টার দিয়েছি লাস্টে এটা কাজ করতেছিল। থ্যাংক ইউ বৃষ্টি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। সো আমাদের এই ডিজাইনটা আমরা চাচ্ছি। এখন আমরা যে কাজটা চাই, এই হেডার ফুটার সব পেজে সেম থাকবে, আর এই মাঝখানে এক এক পেজে এক এক রকম হবে। আমার কথা কি বুঝতে পারতেছো? এটা আমরা ইন্ডেক্স পেজ যেখানে আমরা যখন ডেটা অ্যাড করব, আচ্ছা নিচে একটা মনে অ্যাড নিউ কন্ট্যাক্ট একটা লিঙ্ক থাকলে ভালো হতো, সেটা দিয়ে দিই। টেবিলের ঠিক নিচে আমরা একটা পি ট্যাগ ইউজ করতে পারি এবং একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি, এটার ভিতরে HREF। ধরো আমরা অ্যাড কন্ট্যাক্ট নামে একটা পেজ অবশ্যই তৈরি করব, PHP, এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। তাহলে যে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করলে কি হবে, আমার সামনে একটা ফর্ম আসবে, সেই ফর্মে যখন ডেটা অ্যাড করব, অ্যাড করে যখন সাবমিট করবো এখানে আমার চলে আসবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে অ্যাড নিউ কন্ট্যাক্ট এগুলো আমি আপাতত ডিজাইন করতে চাচ্ছি না, এগুলো চারিদিন বাটন সুন্দর করে তৈরি করতে পারবা, থাক এতটুকু। এখন আসো যে আমরা এটাকে যদি এক্সটার্নাল বানাই, যদি এটাকে কাট করি কন্ট্রোল এক্স, তাহলে স্টাইল ডট সিএসএস যদি নিয়ে যাই, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল্টার বি, কোড সাজানো হয়ে গেল, কন্ট্রোল এস। এখন কিন্তু অবশ্যই আমাদের এখানে কোনো ফরম্যাটিং কাজ করবে না। আচ্ছা আমি ইন্ডেক্স পেজ সেভ করিনি এই কারণে কাজ করতেছে, ইন্ডেক্স পেজে যাই, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। দেখো কোনো ধরনের অ্যাকশন কিন্তু কাজ করতেছে না সিএসএস এর। তাহলে এখন আমাদের অবশ্যই এখানে লিঙ্ক করাতে হবে। আচ্ছা এখানে কিন্তু হেডারটাও নাই, আমি এখানে হেড আছে বাট টাইটেলটা নাই, আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি, ধরো এখানেও দিচ্ছি মাই ফোন বুক। এরপরে আমরা লিঙ্ক করাবো এবং লিঙ্কের ভিতরে থাকবে হচ্ছে রিলেশন, তোমরা জানো স্টাইল শিট, দেন হচ্ছে টাইপ অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, টেক্সট সিএসএস, এরপরে হচ্ছে HREF ম্যান্ডেটরি,
আমাদের সিএসএস এর ভিতরে স্ট্যান্ডার্ড সিএসএস কন্ট্রোল এস অল্টার ট্যাব F5 দেখো কাজ করলো। এবার আসো যে আমরা এইটাকে তো ডিজাইন করলাম, এখন আসো আমরা যে প্রজেক্টে যদি যাই এখানে আমাদের কিন্তু বেশ কয়েকটা পেজ লাগবে। সাইন আপ আমরা সোফার ইন্ডেক্স পেজটার একটা ডেমো তৈরি করেছি, সাইন আপ লাগবে, সাইন ইন লাগবে, এডিট কন্ট্যাক্ট, অ্যাড কন্ট্যাক্ট এগুলো লাগবে, খুব দ্রুত এগুলো তৈরি করে ফেলবো। তাহলে আসো এখানে এই কালো অংশের রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল আমি দিচ্ছি সাইন আপ ডট পিএইচপি, একটা হলো ব্লাঙ্ক, সব ব্লাঙ্ক থাকবে, পরে আমি ঠিক করতেছি বা কোড লিখবো। এরপর আসো সাইন ইন ডট পিএইচপি, এরপরে আমাদের লাগবে হচ্ছে অ্যাড কন্ট্যাক্ট ডট পিএইচপি, এরপরে হচ্ছে এডিট কন্ট্যাক্ট ডট পিএইচপি, এরপরে ধরো ডিলিট কন্ট্যাক্ট ডট পিএইচপি, এরপরে ধরো লগ আউট ডট পিএইচপি। সো আমাদের অনেকগুলো ফাইল কিন্তু আমাদের ডিল করতে হবে। এখন আমরা যেটা করব যে আমাদের এই যে হেডার ফুটার সব পেজে সেম, তাহলে কাটাকাটির একটা ব্যবস্থা থাকতে হবে, এটা তোমাদের আমি অবশ্যই শিখিয়েছি। এখানে একটা ফোল্ডার বানাবো, এখন ফোল্ডার বানানোর জন্য কিন্তু এই কালো অংশের রাইট বাটন ক্লিক করবো এবং নিউ ফোল্ডার, এখন আমরা দিব হচ্ছে ইনক্লুডস নামে একটা ফোল্ডার, এর ভিতরে জাস্ট কমন যেই পার্টগুলো আমরা কাটবো তার জন্য ফাইল তৈরি করবো। সো ইনক্লুডসের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, নিউ ফাইল, আমি একটা নাম দিচ্ছি হেডার ডট পিএইচপি, ইনক্লুডসের উপরে রাইট বাটন ক্লিক করে দিচ্ছি ফুটার ডট পিএইচপি। সো আমাদের প্রজেক্টের ট্রি বলা যায় এটাকে তৈরি হয়ে গেল, যে আমি ইনক্লুডস ফোল্ডার ক্লোজ করলাম, সিএসএস ফোল্ডার ক্লোজ করলাম, এগুলো তো ওয়ার্কিং ফাইল দেখাচ্ছে আর কি। তো এখন এই মাই ফোন বুকের ভিতরে কী কী আছে, সিএসএস আছে, ইনপুটস আছে, এগুলো হচ্ছে সাব ফোল্ডার, আর মাই ফোন বুকের ভিতরে ডিরেক্টলি এই ফাইলগুলো দেওয়া আছে, এটা আমাকে বুঝতে হবে। এখন আসো আমরা ইন্ডেক্স পেজ যেটা ডাবল ক্লিক করি, এই হচ্ছে ইন্ডেক্স পেজ, এখান থেকে আমরা কাটাকাটি করে এই ইনক্লুডসের ভিতরে যে হেডার ফুটার আছে সেখানে কিছু পার্ট নিয়ে যাব। তাহলে আসো আমরা হেডার কতটুকু কাটবো। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি আমাদের প্রয়োজনে, একটা ছিল H1, একটা ছিল হচ্ছে H3। আমরা এই টেবিলটা যদি মনে করি একটা ডিবের মধ্যে রাখবো তাহলে খারাপ হবে না, চাইলে এটার উপরে ফার্দার কাজ করতে পারবো। ডিবের শুরু, আচ্ছা ক্লাস দিয়ে দিই, ক্লাস হচ্ছে ধরো কন্টেন্ট, ডিবের শুরু এবং শেষ, শেষটা অবশ্যই টেবিলের যেখানে শেষ সেখানে হবে। হ্যাঁ দেই, কন্ট্রোল নাকি একসাথে রাখবো, পি সহ রাখবো, আচ্ছা রাখি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, যদিও কোনো অ্যাকশন এই মুহূর্তে নাই কারণ ডিবের মধ্যে আমরা কোনো কাজ করি নাই, যদি প্রয়োজন হয় করবো। ওকে, তাহলে কন্ট্রোল অল্টার বি, কোড ফরমেটিং হয়ে গেল, এখন আমরা কাটাকাটির কাজ করব। তাহলে আমি এই হেডার কতটুকু, H1 পর্যন্ত আমি চিন্তা করছি হেডার, এতটুকুই আমি সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম। এবার আমরা হেডার ডট পিএইচপি, এখানে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল এস। ওকে, তাহলে এবার আমরা ইন্ডেক্স পেজে যাই এবং কন্ট্রোল এস যদি দিই, এবার যদি তুমি ব্রাউজারে যাও, রিফ্রেশ দাও, দেখো আমাদের কিন্তু হেডারটা নাই, যেহেতু হেডারের মধ্যে সিএসএস ফাইলে লিঙ্ক করানো এই কারণে কিন্তু এখানে কোনো অপশন অ্যাক্টিভ হচ্ছে না। কন্ট্রোল ইউ দিয়ে সোর্স কোডে যাও তাহলে বুঝতে পারবা, দেখো সোর্স কোডে কিন্তু হেডার পার্টটা নাই, আমরা কেটে ফেলছি। তো আসো এবার কীভাবে লিঙ্ক করাবো সেটা অবশ্যই দেখাবো একটু পরে। আমরা ফুটারটা কাটি, ফুটারটা কাটবো আমরা যদি এখান থেকে চিন্তা করি H3 থেকে, কন্ট্রোল এক্স, এবার আমরা ফুটারে যাব, কন্ট্রোল ভি, দেন কন্ট্রোল এস। ওকে, এবার আসো ইন্ডেক্স পেজে যাই, কন্ট্রোল এস দিব, ব্রাউজারে গিয়ে দেখি ফুটারটাও থাকবে না, সো ফুটার নাই। সো এই পোর্শনটাই চেঞ্জেবল, এক এক পেজে এক এক রকম হবে, এই জন্য আমি এটাকে কিন্তু আলাদাভাবে কাটবো না, এটা আমার এক এক পেজে এক এক রকম হবে। এখন আমরা উপরে হেডার ফুটার যুক্ত করব, তোমরা আমার সাথে বলো কিভাবে যুক্ত করব। উপরে অবশ্যই এখন কি হবে, ইনক্লুড পিএইচপি, ইনক্লুড ওয়ান, থ্যাংক ইউ। প্রথমে এখন কি হবে, পিএইচপি দিয়ে শুরু করতে হবে না, কোশ্চেন মার্ক পিএইচপি, দেন হচ্ছে ইনক্লুড ওয়ান, আচ্ছা কোশ্চেন মার্ক পি, সরি কোশ্চেন মার্ক পিএইচপি, এরপরে কোশ্চেন মার্ক, এটা তাই তো। তাহলে এখন আমরা লিখব ইনক্লুড ওয়ান্স, এরপরে সিঙ্গেল কোশ্চেনের ভিতরে কি লিখবো, এখানে ডট থাক, ইনক্লুডস ফোল্ডারে যেতে হবে না, সাজেশন দিচ্ছে না যদিও, ইনক্লুডস এর ভিতরে কি হবে, হেডার ডট পিএইচপি, দেখি কাজ করে কিনা। এটা যদি ই হতো কি জন্য বলে নেট বিনস, তাহলে দেখা সাজেস্ট করতো বা ড্রিম ওভার হলো সাজেস্ট করতো, তার মানে হেডারটা চলে আসছে।
ওকে এবার আসো আমরা যদি এটাকে কপি করি কন্ট্রোল সি সরি এতটুকু না পিএসপি সহ কন্ট্রোল সি এবং ফুটার যদি নিয়ে আসি কন্ট্রোল ভি তাহলে এখানে আমাদের হবে হচ্ছে ফুটার ডট পিএইচপি কন্ট্রোল অল্টটা বি দিলে কোড সাজানো হবে সাজানো হয়ে গেল এবার আসো অল্টা ট্যাব রিফ্রেশ চলে আসছে না তার মানে হেডার ফুটার কাটাকাটির কাজটা কিন্তু হয়ে গেল আমার লিংক করানো হয়ে গেল এখানে চাইলে একটা কাজ তোমাদের বলতে পারি এখন বল আচ্ছা বলি এখানে দেখো অনেক সময় এই লিংক যখন অন্য কম্পিউটার নিয়ে যাচ্ছ বা অন্য ফোল্ডার নিয়ে যাচ্ছ আমাদের এই ট্রির ভিতরে আমার ইনপুটসের ভিতরে হেডার আছে কোনো ডাউট নাই কিন্তু কোনো কারণে ড্রাইভ চেঞ্জ হতে পারে সি ড্রাইভের জায়গায় ডি ড্রাইভ হতে পারে কারণ জ্যাম কোন ড্রাইভে আছে তার উপরে একটা ইস্যু থাকবে তা তখন দেখা যাচ্ছে যে আরেকটা কোম্পানি নিয়ে রান করাচ্ছ এটা লিঙ্ক পাচ্ছে না কারণ হচ্ছে সে এই ফাইলের পাথ খুঁজে পাচ্ছে না এর জন্য আমরা একটা পার্ট এখানে ইউজ করি শিফট ধরে আন্ডার স্কোর দুইবার এরপরে যে ডিআইআর ডিআইআর এরপরে আন্ডার স্কোর দুইবার এরপরে ডট এবং এই ডটটাকে কেটে দিই কন্ট্রোল এস আউটপুটের মধ্যে কোনো ইম্প্যাক্ট নাই আউটপুট ঠিকই থাকবে বাট এটা কি আসলে এটা যদি একটু ব্যাখ্যা দিই তোমাদেরকে এটাকে বলে ম্যাজিক কনস্ট্যান্ট এরকম বেশ কয়েকটা আছে ম্যাজিক কনস্ট্যান্ট আমি যদি তোমাদের একটু ইকো দিয়ে দেখাই জাস্ট বোঝার জন্য যে ডিআইআর ইকো দিলে কি প্রিন্ট হয় তাহলেই বুঝতে পারবা যে এটা দিলে কি প্রিন্ট হয় একটু দেখো রিফ্রেশ দেই দেখো এখানে কি প্রিন্ট হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি আমি একটু জুম করলাম সি জ্যাম ডাইরেক্টরি দেখা যাচ্ছে স্যার সি জ্যাম এসটি ডক্স মাই ফোন বুক তাহলে আমাদের প্রজেক্টের নাম মাই ফোন বুক এই পর্যন্ত কিন্তু সে অটোমেটিক পেয়ে গেছে এরপরে কিন্তু মাই ফোন বুকের ভিতরে আমাদের ছিল হচ্ছে ইনক্লুড সেটা ডট পিএসপি আমার কথা কি বুঝছো তাহলে এই পাথটা অটোমেটিক সে ইনক্লুড করুক এই কারণে আমরা ম্যাজিক কনস্ট্যান্ট ইউজ করে থাকি যাতে আরও বেশি তোমার ইফিশিয়েন্ট হয় আমাদের কোড তো ম্যাজিক কনস্ট্যান্ট একটা পরিচয় করে দিলাম প্রয়োজনে আমি আর কয়েকটার সাথে পরিচয় করে দিব তাহলে এখানে আমরা চালিয়ে দিতে পারি আন্ডার স্কোর ডিআইআর আন্ডার স্কোর ডট এরপরে এই ডটটা কেটে দিব আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না তাহলে আসো আমাদের ইন্ডেক্স পেজের কাজ এতটুকুই এখন আমরা সাইন আপ পেজে যেতে চাই তাহলে আমাদের সাইন আপ পেজে গেলে একটা প্রবলেম কিন্তু এখন রেজ করবে রেজটা হচ্ছে আমাদের যেই টেবিলের ডিজাইন সেটা কিন্তু আমরা ইন্ডেক্স পেজকে চিন্তা করে করেছি সো হেডারকে যখন যুক্ত করতে যাবো একটা প্রবলেম রেজ করে আচ্ছা দেখি কী ধরনের প্রবলেম রেজ করে তাহলে আমরা সাইন আপ পেজে যাচ্ছি সাইন আপ পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি ইন্ডেক্স পেজটা থেকে হেডারটা কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি সাইন আপ পেজে যাই কন্ট্রোল ভি আবার তোমার ইন্ডেক্স পেজে যাই যাওয়ার পরে আমরা ফুটারটাকে কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি এবং সাইন আপ পেজে যাব এখানে কন্ট্রোল ভি কন্ট্রোল এস এবার দেখি এখানে কি হয় এখানে তো কিছুই হবে না আমরা কারণ বাই ডিফল্ট ইন্ডেক্স পেজ ওপেন আছে তো এখন আমরা যাব কোথায় সাইন আপ ডট পিএইচপি তাহলে দেখো আমার হেডার ফুটার পেয়ে গেল এই মাঝখানে আমাদের ডিফারেন্ট আসবে মাঝখানে একটা ফর্ম ডিজাইন করতে চাই এবার আসো যেটা আমি আগেই বলছি যে যেটা ইউনিক এক এক পেজের জন্য ওই পার্টকে আমরা কাটবো না ওই পার্টটা আমরা ডেভেলপ করবো বা ডিজাইন করবো বাকি পার্ট যেগুলো কমন সেগুলি কাটাকাটি করে আলাদা জায়গাতে রাখবো যাতে ডাইনামিক করা যায় তো এখন আসো এখানে একটা ফর্ম আমরা ডিজাইন করবো তাহলে FORM ফর্ম তোমরা এটা অবশ্যই জানো ফর্মের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট থাকে একটা হচ্ছে অ্যাকশন আপাতত ব্ল্যাঙ্ক থাক আর একটা হচ্ছে মেথড লাস্ট ক্লাসে সম্ভবত এটা ইন্ট্রোডিউস করেছিলাম মেথডের মধ্যে গেট বা পোস্ট থাকবে আপাতত কোনো কিছু দিচ্ছি না ফর্মের শুরু এবং শেষ আমরা টেবিলের মাধ্যমে ফর্মটাকে ডিজাইন করতে চাই সো একটা টেবিল নেই টেবিল অ্যাঙ্গেল ব্র্যাকেট আমরা রো চাই হচ্ছে একটা আর কলাম চাই হচ্ছে ধরো কয়টা দিব আমাদের যেহেতু ফর্ম আচ্ছা দেখি আপাতত দুইটা নেই পরে দেখবো তাহলে একটা রো দুইটা কলাম তাহলে এখানে আমরা চাচ্ছি প্রথমে নেম এখানে ইনপুট বক্স তৈরি হবে দ্যাট মিনস ইনপুট ফিল্ড ইনপুট ফিল্ডের মধ্যে অবশ্যই টাইপ তোমরা জানো এটা দিতে হবে এবং সেটা কী টাইপের সেটা বলতে হবে টেক্সট এরপরে এখানে নেম নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে যেটা পিএসপি যার মাধ্যমে কোড রিসিভ করবে এই ইনপুট ফিল্ড থেকে তা আমরা নেমের ঘরে নেমে দিচ্ছি চাইলে যে কোনো কিছু দেওয়া যাবে তুমি যদি এ দাও কোনো সমস্যা নাই কিন্তু মিনিংফুল দিলে ভালো তুমি তোমার জন্য মনে থাকবে এবং তুমি ইজিলি কাজ করতে পারবা দেখি এতটুকু ডিজাইন করলে কি আসে দেখো আসছে আচ্ছা এখানে আমাদের আগের টেবিলে ডিজাইনের সাথে কনফ্লিক্ট করতেছে না একটা কারণে কেউ কি বলতে পারবা কী কারণে কনফ্লিক্ট করতেছে না যদিও সিএসএস এখানেও লিঙ্ক করা আছে এটার মধ্যে যেহেতু লিঙ্ক করা তাহলে টেবিলের ডিজাইনের মধ্যে ওই কোড মনে হয় অ্যাক্টিভ হয়নি অবশ্য ফার্দার কাজ করলে বোঝা যাবে যে কেন অ্যাক্টিভ হয়নি
একটু যদি তোমাদের এক্সপ্লেইন করি, আমাদের ইনডেক্স পেজ যদি যাই, এখানে দেখো টেবিলের একটা আইডি ধরে নিয়েছিল কাস্টমার, এবং কাস্টমার দিয়ে কিন্তু পুরো টেবিলটাকে ওরা সিএসএস করছে এই কাস্টমার দিয়ে। দেখো আমি যদি হেডারে যাই, আচ্ছা হেডারে তো না, সিএসএস ফোল্ডারে যেতে হবে, স্টাইল ডট সিএসএ যাও, দেখো এই এই যে হ্যাশ কাস্টমার, হ্যাশ কাস্টমার টিডি, হ্যাশ কাস্টমার টিএইচ, হ্যাশ কাস্টমার টিআর, তার মানে সব কিন্তু এই হ্যাশ কাস্টমার দিয়ে করেছে। তা এই কারণে আমাদের এখন যে টেবিল নিয়ে আমরা কাজ করতেছি সাইন আপে কোনো ধরনের কনফ্লিক্ট নাই। যদি তুমি এখানে আবার আইডি কোস্ট কাস্টমার দাও, ওইগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে তুমি এই টেবিলকে যদি আলাদাভাবে ডিজাইন করতে চাও, মনে করো কালার ঠালা ইউজ করবা, তাহলে তুমি এখানে একটা আইডি ধরে নিবা, ওখানে কোড করবা, হেডারের মধ্যে গিয়ে কোড করবা। আমার কথা কি বুঝতে পারছো? যদি এই টেবিলের উপরে কোনো ডিজাইন চাও, এখানে আলাদা একটা আইডি ধরে নিবা, একটা আইডি ধরে নিবা, যে সাপোজ এবিসি, এইটা ধরে ওখানে সিএস থেকে কোড লিখবা, দেখবে এই টেবিলে কাজ করতেছে। তা আমি আপাতত ডিজাইন পার্টে যাবো না, আমি প্লেন রাখতে চাই। এখানে আসো, যে এই টিআরটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম। নেমের পরে আসবে হচ্ছে ইমেল, এবং এখানে অবশ্যই আমরা ইমেল দিব, আর এখানেও ইমেল দিব। তোমরা চাইলে এটা সাজেশন দেখতে পারো, আমি মুছে দিলাম, কন্ট্রোল স্পেস বার দিলে কিন্তু সাজেশন দেয়। তাহলে এটা হবে পাসওয়ার্ড, এখানে অবশ্যই পাসওয়ার্ড হবে, স্পেস বার দিলে অবশ্যই সাজেশন দিবে। তাহলে এটা নাম দিচ্ছি, তারপর ধরো পাস বা পুরোটা লিখো পাসওয়ার্ড। তোমাদের অনেক কাছে মনে হতে পারে যে মনে এই নামটা হুবহু দিতে হবে, ব্যাপারটা কিন্তু তা না, যে কোনো কিছু ইউজ করা যাবে। আমি ইচ্ছাকৃতভাবে এই জন্য পাসওয়ার্ড না দিয়ে পাস দিলাম। এবার আসো, আজকাল যদিও এটা কমে গেছে, কনফার্ম পাসওয়ার্ড আগে ছিল সকল রেজিস্ট্রেশন ফর্মে, এখন দেখা যায় শুধু পাসওয়ার্ডটাই দেয়, কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছে না। তারপর আমরা জাস্ট একটু কাজ দেখানোর জন্য প্রোগ্রামিংয়ে দিই কনফার্ম পাসওয়ার্ড। তাহলে এটা টাইপও কিন্তু হবে পাসওয়ার্ড, কন্ট্রোল স্পেস বার দাও, সাজেশন দিবে, পি লিখা মাত্রই চলে আসবে। তো এটার নাম দিচ্ছি কনপাস। আমরা এই রোটাকে আবার কপি করি, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। আমরা এই প্রথম ফিল্ডে কোনো কিছু রাখতেছি না, এখানে দিচ্ছি টাইপ হচ্ছে সাবমিট, এবং নেমের করে কিছু হবে না, ভ্যালু অবশ্যই তুমি যেটা দেখতে চাও। সাপোজ আমি দিচ্ছি ধরো সাবমিটে দিচ্ছি, বা ক্রিয়েট অ্যাকাউন্ট দিই, ক্রিয়েট অ্যাকাউন্ট, যদি এই বড় হাতে দিতে চাও দেও। কন্ট্রোলে দেখি আমাদের ডিজাইনটা কীরকম হলো, রিফ্রেশ। সো আমরা কিন্তু পেয়ে গেলাম নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। সো আমি এখানে কিন্তু আর বেশি ডিজাইনে যাচ্ছি না, এতটুকুই। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এইখানকার ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের ডেটাবেজে যেতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমাদের এই ফর্মটা ডিজাইন করা শেষ। এখন আমি যদি এটাকেই কপি করি, এই পুরোটাকেই কপি করতেছি, কন্ট্রোলে কন্ট্রোল সি। এখন আমি সাইন ইন পেজে যাব, সাইন ইন পেজে যাচ্ছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তাহলে এখন দেখো এখানে সাইন আপে আসি, যদি আমি এখন সাইন ইনে লিখি একই জিনিস কিন্তু আসবে। তাহলে সাইন ইনে কী থাকা উচিত? ইমেল আর পাসওয়ার্ড, এই দুটা থাকলেই হওয়া কথা, বা ইমেলের পরিবর্তে ইউজার নেম দিতে পারো। ইউজার নেম মানে ইমেলও হতে পারে, নেমও হতে পারে, আসো আমরা, বা কোনো মোবাইল নাম্বারও হতে পারে। এখন আমি সাইন ইন ডট পিএসপি এডিট করতেছি, তাহলে আমার নেম দরকার নাই, এটাকে রিমুভ করে দিই। ফাঁকা স্পেস কন্ট্রোল শিফট ডি দিলে রিমুভ হয়ে যায়, আমি বা ব্যাক স্পেস তো রিমুভ করতেই পারবো, বা কনফার্ম পাসওয়ার্ড দরকার নেই। দ্যাট মিনস এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা, এই লাইনটা পুরো ডিলিট করতে চাই একবারে, তাহলে কন্ট্রোল শিফট ডি। অবশ্যই তোমরা এই শর্টকাট এখানে পাবা, এডিটের মধ্যে থাকার কথা, এই যে ডিলিট লাইন, কন্ট্রোল শিফট ডি। তাহলে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড এই দুটা হলেই হচ্ছে, আর এখানে অবশ্যই সাবমিট থাকবে, কিন্তু এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট না হয়ে হয়ে যাবে হচ্ছে লগ ইন কন্ট্রোলে। আশা করি এবার আউটপুটে গেলে তোমাদের যেটা চাচ্ছ সেটা দেখতে পাবো। তাহলে ইমেল, পাসওয়ার্ড, লগ ইন। এখন এখানে একটা অপশন থাকা উচিত নিচে, যে সাপোজ ধরো কারো অ্যাকাউন্ট নাই, তাহলে সে এই পেজে চলে আসছে, তাহলে একটা লিঙ্ক থাকা উচিত যে ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, সাইন আপ, এই ধরনের একটা অপশন থাকলে আমাদের জন্য কিন্তু ভালো, তাহলে ইজিলি এখান থেকে ইন্টারাক্ট করতে পারবে। তাহলে আমরা যদি এখানে সেটা দিয়ে দিই, আমরা এই টেবিলের ঠিক পরে দিই, সাপোজ পি ট্যাগ দিয়ে দিয়ে দিচ্ছি যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট কোশ্চেন মার্ক। যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাঙ্কর ট্যাগ দিই, এবং এখানে আমরা অ্যাঙ্করের মধ্যে বলে দিই এইচ আর ইএফ, তুমি যাবা কোথায় অবশ্যই সাইন
আপ পেজে যাবা রেজিস্ট্রেশন করার জন্য, তাহলে এখানে লিখে দিতে পারি সাইন আপ। কি লিখলাম একটু দেখি, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ। তাহলে এখন সাইন আপে ক্লিক করলে কিন্তু আমার এই পেজে আসবে। এখন ধরো কেউ এই পেজে আসছে কিন্তু তার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তার নিচে একটা যদি লিঙ্ক থাকে তাহলে ভালো। লিঙ্কটা কী হতে পারে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন ইন, এটা দিতে পারি। তাহলে আমরা এই লাইনটাই কপি করি, কন্ট্রোল সি। আমরা এখন যাব সাইন আপ পেজে, সাইন আপ পেজে চলে গেলাম আমরা ঠিক টেবিলের নিচে, কন্ট্রোল ভি দিচ্ছি। এখানে আমরা বলবো যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি থাকে তাহলে তুমি যাবা কোন পেজে, সাইন ইন। তাহলে এখানে সাইন আপের পরিবর্তে আমি দিচ্ছি হচ্ছে সাইন ইন, কন্ট্রোল এস, রিফ্রেশ। তাহলে এখন দেখো আমার উপরে লিখে লিখে যেতে হচ্ছে না, আমি সরাসরি কিন্তু ইন্টারেক্ট করতে পারতেছি। তাহলে ধরো কেউ এই পেজে আসছে, আগে রেজিস্ট্রেশন করা ছিল, তাহলে সে সরাসরি চলে যাবে এখানে ক্লিক করে সাইন ইন, এখানে চলে আসছে, তার রেজিস্ট্রেশন করা নাই, সে চলে যাবে সাইন আপ। সো লিঙ্কগুলো কিন্তু কাজ করতেছে। তাহলে আমাদের ডিজাইন করলাম সাইন আপ, সাইন ইন, এখন আরেকটা পেজ বাকি আছে, অ্যাড কন্ট্যাক্ট আমাদের প্রয়োজন পড়বে। তাহলে আমি এটাকেই কপি করব, দ্যাট মিন্স সাইন ইন পেজটাকে কপি করতে যাচ্ছি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এখন আমরা যাব হচ্ছে অ্যাড কন্ট্যাক্ট, এই যে অ্যাড কন্ট্যাক্ট ডট পিএইচপি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এখানে আমাদের কী কী দরকার, ইমেলের পরিবর্তে দিব হচ্ছে নেম অ্যাড করব, আমি যার মোবাইল নাম্বার অ্যাড করতে চাই তার নাম। তাহলে অবশ্যই এখানে ইমেলের পরিবর্তে টেক্সট এটা হওয়া উচিত, এবং এখানে ইমেলের পরিবর্তে আমি নেম দিচ্ছি, পাসওয়ার্ড না হয়ে আমরা দিব হচ্ছে ফোন। টাইপ অবশ্যই এখানে টেক্সট দিতে পারো বা নাম্বার দিতে পারো, আমি টেক্সট দিচ্ছি, এবং নেমটা অবশ্যই ফোন। এখানে ইনপুট টাইপটা কি হওয়া উচিত, সাবমিট। ভ্যালু অবশ্যই লগ ইন না, এখানে হওয়া উচিত অ্যাড কন্ট্যাক্ট, কন্ট্রোল এস। আর এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটার কি দরকার আছে, অবশ্যই নাই। এখানে লগ আউট আমরা অ্যাক্টিভ করতে পারি, আমরা চাইলে এখানে অ্যাক্টিভ করে দিতে পারি। এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে লগ আউট ডট পিএইচপি, কারণ যখন এই পেজে আসবে তখন অবশ্যই লগ আউটের অপশন থাকবে, লগ আউট ডট পিএইচপি। তাহলে এখানে আমরা লিখে দিই লগ আউট, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ। ওগুলোকে অনেকভাবে ডাইনামিক করা যাবে। সরি, আমরা এখন তো সাইন আপ পেজে আছি, আমরা এখন যাব হচ্ছে অ্যাড কন্ট্যাক্ট, অ্যাড কন্ট্যাক্ট ডট পিএইচপি। তাহলে দেখো আমাদের যেখানে নেম, ফোন নাম্বার, অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের ডেটাবেজের দ্বিতীয় টেবিল, যেটা তোমাদের যে প্রজেক্ট ডিসক্রিপশন দিয়েছিলাম, এই পিবি কন্ট্যাক্টে গিয়ে কিন্তু স্টোর হবে। কীভাবে হবে সেটা তো অবশ্যই আমরা দেখবো ধীরে ধীরে। আর আমাদের এই অবস্থায় যেহেতু লগ ইন করা যদি থাকে, লগ আউট থাকবে, এখানে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে। সো এই লগ আউটটা কিন্তু ইন্ডেক্স পেজে আসা উচিত। তো আমি এইটাকে কপি করে নিয়ে যাই, এটাকে ডাইনামিক করা যাবে যে অটোমেটিক ইনক্লুড করা। তো আমি আপাতত এই প্রজেক্টটা কমপ্লেক্স করতে চাচ্ছি না, আমরা চলে যাই হচ্ছে ইন্ডেক্স পেজ, মানে যেখানে যেখানে লগ আউট দরকার সেখানে এটা দিয়ে দিব। তাহলে আমি এখানে দিতে পারি কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব। তো আমরা যদি এগুলো মুছে দিই ইউআরএল থেকে, সরাসরি যদি রুট ফোল্ডার মাই ফোন বুকে থাকে, অবশ্যই ইন্ডেক্স পেজটা ওপেন হবে। এই যে লগ আউট, তার মানে এখানে ক্লিক করলে লগ আউট হবে, যেহেতু আমার লগ ইন করার পরে ইন্ডেক্স পেজে আসবে। আমাদের প্রজেক্টে আমরা তাই বলেছিলাম যে সাইন ইন করার পরে ইন্ডেক্স পেজে আসবে, তার মানে সাইন ইন করার পরে যে সকল পেজে যাবে সবগুলো পেজেই লগ আউট থাকা উচিত। তার মানে অ্যাড কন্ট্যাক্ট, এডিট কন্ট্যাক্ট এই দুটাতে থাকবে, ডিলিটে থাকবে না, কারণ ডিলিট পেজটা আমরা শো করবো না। আচ্ছা, আমরা ডিসকানেক্টেড হয়ে যাবো একটু পরে, অবশ্যই আমরা আরেক কিছুক্ষণের জন্য কানেক্টেড হবো, 20 মিনিট বা 25 মিনিটের জন্য। তাহলে এবার আসো যে আমরা এই লগ আউটটা আরও যেই পেজগুলোতে অ্যাক্টিভ হওয়া উচিত সেগুলোতে দিয়ে আসি। অ্যাড কন্ট্যাক্টে থাকা উচিত, অ্যাড কন্ট্যাক্ট দিয়েছি আমরা, এডিট কন্ট্যাক্টও থাকা উচিত। আচ্ছা, এডিট কন্ট্যাক্ট এখন ডিজাইনই করি নাই, এডিট কন্ট্যাক্টটা ডিজাইন করে ফেলি। অ্যাড কন্ট্যাক্ট যেটা, এটা হুবহু কপি করে নিচ্ছি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এবং এটাকে আমরা এডিট কন্ট্যাক্টে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। বাট এডিট কন্ট্যাক্টে একটা পার্থক্য আসবে, ব্যাপারটা কীরকম আমি একটু বুঝাই তারপর আমি দেখাই। যাক, কেউ যদি এখানে এডিটে ক্লিক করে, আচ্ছা এটা তাহলে লিঙ্কটা অ্যাক্টিভ করে নিই, এডিটে ক্লিক করলে কোথায় যাবে সেই লিঙ্কটা অ্যাক্টিভ করে নিই।
আচ্ছা, এখন যদি আগে আমরা এই এডিট এবং ডিলিট এই দুইটার লিঙ্কগুলোর সাথে কানেক্ট করাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এডিটে ক্লিক করলে কোথায় যাবে, ডিলিটে ক্লিক করলে কোথায় যাবে, যেহেতু এই পেজগুলো আমাদের ব্ল্যাঙ্ক হোক আর যাই হোক আমরা কিন্তু বানিয়ে রাখছি আমাদের প্রজেক্টে, যে এডিট ডট ওই যেন গেল, এই যে এডিট কন্ট্যাক্ট ডট পিএইচপি, ডিলিট কন্ট্যাক্ট ডট পিএইচপি, শুধু দুইটা পেজ বানানো আছে, ব্ল্যাঙ্ক আছে। এডিট কন্ট্যাক্টে আমরা তো একটু আগেই অ্যাড কন্ট্যাক্টে যেটা ছিল সেটা হুবহু কপি করে নিয়ে আসছি, এখানে কিছু এডিট করব অবশ্যই কোডিংয়ের মধ্যে। আপাতত আমরা ইন্ডেক্স পেজে যাই, তাহলে আমাদের এই যে অ্যাকশন যেটা আছে অ্যাকশনের অধীনে এডিট, এখানে আমরা অ্যাঙ্কর টেক দিচ্ছি, অ্যাঙ্করের শুরু শেষ শেষটা অবশ্যই এডিটের পরে হবে। আর এইখানে এইচআরইএফ দিয়ে আমরা বলবো হচ্ছে এডিট কন্ট্যাক্ট ডট পিএইচপি, আমরা চাইলে এটাকে এন্টার দিয়ে নামাতে পারি এবং ডিলিটের ডিলিটটাকেও নামাতে পারি, এবং এখানে বলতে পারি এগেইন অ্যাঙ্কর টেক শুরু এবং শেষ, শেষটা অবশ্যই কাট করব, কাট করে ডিলিটের পরে দিব, এবং এই চিঠিটাকেও নামিয়ে দিতে পারি যাতে কোডটা ভিজিবল হয় তোমাদের সামনে, এইচআরইএফ। তাহলে এখানে আমরা বলবো ডিলিট কন্ট্যাক্ট ডট পিএইচপি, কন্ট্রোল এস কোড সাজানোর জন্য কন্ট্রোল অলটা ভি। ওকে, তাহলে এখন কিন্তু আমাদের লিঙ্কগুলো অ্যাক্টিভ হওয়ার কথা, দেখি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ অবশ্যই সেভ করে আসবা, দেখো যে অ্যাক্টিভ হয়ে গেছে এডিট এবং ডিলিট, এইটে ক্লিক করলে কিন্তু এডিট পেজে যাবে, যে চলে আসছে। তো যখন এডিট পেজে আসবে তোমরা বলো, যখন এডিট পেজে যাবে আমার নেমের ঘরে এই নামটা আসা উচিত, ফোনের ঘরে এই ফোনটা উঠে আসা উচিত, আমার কথা কি বুঝছো? এখানে থাকা উচিত অটোমেটিক বুলবুল আহমেদ, এবং এখানে থাকা উচিত অটোমেটিক 01977880888। তো যখন এখানে আসবে আমি এটা মুছে, ধরো এই আহমেদ মুছে বুলবুল রাখলাম, যখন আপডেটে ক্লিক করবো আপডেট হয়ে যাবে, আমার কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আপাতত আমরা জাস্ট এটা এমনিতেই শো করাবো, যে আমি ধরে ধরে শো করাচ্ছি, পরবর্তীতে আমরা চেঞ্জ করব যখন ডাইনামিক করব, তখন আগে ডিফল্টটা বুঝে নাও। তো আমরা এই পার্ট তো আমাদের এখানেও অ্যাক্টিভ করতে হবে, এতটুকু কন্ট্রোল সি, দ্যাট মিনস যে এই পার্টে। তো আমি এখানে এটা অ্যাক্টিভ করে দিই, যদিও পরবর্তীতে সবই এগুলো রিমুভ করে ফেলবো, কন্ট্রোল অল্টা বি, কন্ট্রোল এস, এখন আসো অল্টা ট্যাব দিই। দেখো এবার দুইটা ব্যাকে যাচ্ছি, যে F5 দিচ্ছি, এই দুইটাই কিন্তু সব কিন্তু অ্যাক্টিভ হয়েছে, যে এডিট ডিলিট সব অ্যাক্টিভ হয়েছে। তাহলে এখন যখন আমি এই এডিটে ক্লিক করব, তাহলে আমার যেই পেজে যাবে এখানে নাম উঠে আসতে হবে, নাম্বার উঠে আসতে হবে। তো আমি আপাতত জাস্ট একটু বোঝানোর জন্য এডিট কন্ট্যাক্ট যে পেজটা আছে, যেখানে আমি একটু আগে কোড কপি করে আনছিলাম অ্যাড কন্ট্যাক্ট থেকে, এখানে জাস্ট বোঝার জন্য আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, যে ভ্যালু ইকোয়ালস টু জাস্ট ডিফল্ট বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু থাকবে না। হ্যাঁ, এখানে আমি ধরো দিচ্ছি বুলবুল আহমেদ, ভ্যালু যেটা দিব সেটা তখন ডিসপ্লে করবেই, এখানেও ভ্যালু দিয়ে দিচ্ছি 01977880888। এখন যেটা প্রবলেম যেটা হবে, যে তুমি এখানে তো দুইজনের রেকর্ড ছিল, আমি ব্যাকে যাই রিফ্রেশ, দুইজনের রেকর্ড ছিল, আমি যদি এটা তো ক্লিক করে দেখবো আলিজাই উঠে আসছে, বুলবুল আহমেদই দেখাচ্ছে। দেখো আমি কি বলতে চাচ্ছি, এডিটে ক্লিক করলাম, এই যে বুলবুল আহমেদ এবং মোবাইল নাম্বার, আমি এটা আপডেট করব, দ্যাট মিন্স ভুল হলে ঠিক করব, এখানে অ্যাড না হয়ে আপডেট কন্ট্যাক্ট হওয়া উচিত, ঠিক করতেছি, ব্যাকে যাই। যদি আলিজার এখানেও ক্লিক করি দেখবা যে আমারটাই আসতেছে, কিন্তু যখন আলিজার এখানে ক্লিক করবো অবশ্যই আলিজার ইনফরমেশন উঠে আসবে, এটাই আমরা কিন্তু পিএইচপি দিয়ে ডাইনামিক করবো, এই মুহূর্তে এটা পসিবল না, কারণ ডেটাবেস থেকে কোনো ডেটা উঠে আনতেছি না, তাতে আমরা জাস্ট ডিফল্ট আকারে দেখাচ্ছি। তা আশা করি আমাদের পারপাসটা এখানে তোমরা বুঝতে পেরেছো, যে আমরা কী করতে চাই। তো এখন আমরা এই পার্টটুকু এতটুকু রাখবো, যে এডিটের পার্ট, ডিলিট কন্ট্যাক্টে কোনো ধরনের কোড আপাতত লিখতেছি না, কারণ এখানে কোনো ডিজাইন পার্ট না, এটা আমরা ইউজারকে দেখাবো না, জাস্ট এখানে প্রসেসটা লিখবো কীভাবে আমাদের রেকর্ড ডিলিট হয়ে যাবে। তোমরা জানো ডেটাবেজের প্রত্যেকটা রোকে একটা করে রেকর্ড বলে, অবশ্যই ডেটাবেজ সম্পর্কে তোমরা আইডিয়া পাচ্ছ, ডেটাবেজে কী কী থাকে, ফিল থাকে, তারপর হচ্ছে রেকর্ড থাকে, এগুলো তোমরা জানো, রেকর্ড অনেকগুলো রেকর্ড মিলে একটা টেবিল হয়, অনেকগুলো টেবিল মিলে আমরা ডেটাবেজ বলি, বা একটা টেবিলকে একটা ডেটাবেজ বলতে পারি। আচ্ছা, এবার আসো যে আমরা একটু যদি রিভিউ করি একবারে শুরুর থেকে। দেখো আমি একবারে লোকাল হোস্টে যাচ্ছি, আমাদের প্রজেক্টের নাম মাই ফোন বুক, এ হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ, অটোমেটিক আমাদের সামনে আসছে, এটাকে আমরা অবশ্যই ব্লক করব, যে সরাসরি আমার এই পেজ আসতে দিব না। তো আমাদের প্রথমে ইনিশিয়ালি যেই পেজটা আমার সামনে আসা উচিত, সাইন আপ ডট পিএইচপি, এই সাইন আপ ডট পিএইচপিতে যখন আমি যাব, তখন আমার এখানে ডেটা লিখে যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, এই ইনফরমেশনগুলো কোথায় যাবে তোমরা বলো তো, এই ইনফরমেশনগুলো কোন টেবিলে যাবে ডেটাবেজের, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এই লেআউটের কোথায় যাবে? স্যার পিবি কন্ট্যাক্ট, তাই কি? আমার কি না স্যার, ইউজার, ইউজার পিবি ইউজারে যাবে, কারণ রেজিস্ট্রেশনের ডেটা যে সাইন আপ পেজে আসি, সাইন আপ পেজ থেকে ডেটা যখন আমি সাবমিট করব পিবি ইউজারে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সো কিভাবে যাবে সেটা কিন্তু আমরা এখনো দেখাইনি, আমরা শুধু ডিজাইনের কাজটা করছি। তাহলে যদি এই ডেটা যায় ডেটাবেজে,
তাহলে আমি সাইন ইনে যখন যাব এখন এই ইমেল পাসওয়ার্ড যখন দিব দেখো লেআউটে ভালো করে এই সাইন ইন করার চেষ্টা করতেছি তাহলে পিবি ইউজার থেকে সে দেখবে যে সাইন আপের মাধ্যমে সেই ডেটা এখানে আছে কিনা এবং সে ভেরিফাই করবে যদি ভেরিফাই করে ম্যাচ করে যায় তাহলে অবশ্যই ইন্ডেক্স পেজে যাবে তার মানে সাইন আপ যখন সাইন ইন যখন আমরা ডাটা এন্ট্রি দিব লগইন ক্লিক করার পরে কোন পেজে যাবে ইন্ডেক্স পেজে যাবে তার মানে আমি এখান থেকে ক্লিক করে ইউআরএল এ ক্লিক করে এগুলো মুছে দিয়ে এন্টার দিচ্ছি সরাসরি ইন্ডেক্স পেজে চলে গেল তার মানে এই পেজটাতে আসলো তাহলে দেখো আমাদের লেআউটের মধ্যে আমরা ইন্ডেক্স পেজে আসি ইন্ডেক্স পেজে থাকলে আমি বলছিলাম যে অ্যাড কন্ট্যাক্ট এডিট কন্ট্যাক্ট তুমি পাবা অপশন আমরা কিন্তু এখানে তাই পাচ্ছি এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট এডিট কন্ট্যাক্ট ডিলিট কন্ট্যাক্ট তিনটা অপশনই কিন্তু আমরা ইন্ডেক্স পেজে আছে দেখো এই যে অ্যাড এডিট আর হচ্ছে ডিলিট তিনটাই কিন্তু আছে তাহলে যদি আমি অ্যাড করি তাহলে এই অ্যাড কন্ট্যাক্টের ডেটা কোথায় যাবে আমরা যদি ব্রাউজারে যাই এখন যদি অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে আমাদের এই ফর্মটা আসলো এখানে যদি ডাটা এন্ট্রি দেই এই অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলে কোথায় যাবে তোমরা বলো তো এখান থেকে কোথায় স্টোর হবে কন্ট্যাক্ট টেবিলে যাবে থ্যাংক ইউ সো মাচ তাহলে দেখো ইন্ডেক্স টেবিল থেকে আমি অ্যাড কন্ট্যাক্টে গেলাম যখন অ্যাড কন্ট্যাক্টে ডেটা ফিল আপ করে সাবমিট করবো তখন এটা পিবি কন্ট্যাক্টে যাবে যাওয়ার পরে আমার কাছে রিডিরেক্ট করে ইন্ডেক্স পেজে ফিরত এসে আমাকে দেখাবে ডেটাটা আপডেট হয়েছে কিনা ঠিক আছে রিডিরেক্ট এটা কীভাবে করবো অবশ্যই আমরা প্রোগ্রামিংয়ে দেখব এবার আসো যে আমরা ব্যাকে যাই যদি আমরা বলি এডিট কন্ট্যাক্ট ক্লিক করলাম তাহলে এগুলো এডিট হয়ে এখানে অ্যাড না হয়ে আপডেট হওয়া উচিত ঠিক করে দিই অ্যাড না হয়ে আপডেট হওয়া উচিত আপডেট কন্ট্রোল এস অল্টার ট্যাব F5 হলো না কেন কোনটার মধ্যে করলাম আচ্ছা অ্যাডের মধ্যে করে ফেলছি কন্ট্রোল এস আমরা যাবো হচ্ছে এডিট কন্ট্যাক্টে সেখানে এটাকে আপডেট করব কন্ট্রোল এস অল্টার ট্যাব F5 আশা করি এবার হয়েছে তার মানে যখন আপডেট কন্ট্যাক্টে ক্লিক করবো যে ক্লিক করা মাত্রই এই ডেটাগুলো ডেটা পেজে গিয়ে আপডেট হবে আপডেট হওয়ার পরে আমাদের কিন্তু ইন্ডেক্স পেজে সেটা দেখাবে এখানে সে দেখাবে যে আপডেট হয়েছে কি না এই কারণে আমরা কিন্তু এই তিনটা করে অ্যারো ইউজ করতেছিলাম এই লেআউট কিন্তু আরও প্রফেশনাল ডিজাইন করা যেত আমি কিন্তু সেটা করিনি এবার আসো যে যদি ডিলিটে ক্লিক করো তাহলে দেখো ডিলিটের জন্য আমরা এই যে এই লিঙ্কটা দেখাচ্ছি ডিলিট কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের এই ডিলিট কন্ট্যাক্টের যেই ইনফরমেশন ডিলিট করার জন্য যে প্রসেসটা দরকার সেই কোড লিখবো লিখার পর অটোমেটিক ডেটা বেস থেকে ডিলিট হয়ে যাবে এবং আমাদের ইন্ডেক্স পেজে সেটা দেখাবে যে ডেটাটা নাই তাহলে প্রমাণিত হবে যে আমি ডেটা ডিলিট করতে পারছি তার মানে যখন ডিলিটে ক্লিক করবো আপাতত কিন্তু ডিলিট পেজে কোনো কিছু লিখি না এখানে কোনো কিছু দেখাচ্ছে না সো এখানে আমরা কোনো কিছু দেখাবো না শুধু প্রসেসটা অটোমেটিক অ্যাক্টিভ হবে হওয়ার পরে আমাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসা মানে যখন ডিলিটে ক্লিক করবো এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে দেখা যাবে শুধু সেকেন্ড রেকর্ডটা আছে আমার মনে হয় প্রজেক্টটা যেভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করেছি সেই ডিজাইনের লেআউটটা আমরা করে ফেলতে পেরেছি দেখো সবগুলো কিন্তু আমরা করেছি এখন হচ্ছে এই লিঙ্কগুলো কীভাবে কাজ করবে না এই লিঙ্কের মধ্যে কীভাবে পিএসপিগুলো আমরা সেট করব এই ডাটাবেস কীভাবে ক্রিয়েট করব সেই পার্টে যাব বলো কারো কোনো ডাউট আছে কিনা সোফার যদি ডাউট না থাকে আমি শুধু সিম্পলি ডাটাবেসের কানেকশনটা দেখাবো দুটা টেবিল তৈরি করবো তাহলে আজকের পার্ট শেষ হবে আগামী ক্লাসে আমরা প্রজেক্টটা শেষ করবো যদি তোমাদের ধৈর্য থাকে এখন ওই কাজটুকু দেখাতে চাচ্ছি ডাটাবেসের কানেকশন ডাটাবেসের দুটা টেবিল তৈরি করা এবং দুটা টেবিলের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করা আছে কি তোমাদের ধৈর্য জি স্যার জি স্যার ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে যদি কোশ্চেন না থাকে আমি প্রসিড করি আচ্ছা তাহলে এবার আসলে আমরা ডাটাবেস নিয়ে কাজ করব তো আমি এখন ব্রাউজারে চলে গেলাম এখানে আমরা লোকাল হোস্টে যাব এবং স্ল্যাশ দিয়ে পিএইচপি মাই অ্যাডমিন লিখব তাহলে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারবো সো আমাদের ডেটাবেজের নাম সম্ভবত মাই ফোন বুক দিয়েছিলাম যদি এই নামে কোনো ডেটাবেজ আমার অলরেডি ডেটাবেজে থাকে তাহলে কিন্তু করা যাবে না তাহলে ডিফারেন্ট নেম দিতে হবে অথবা চাইলে সিম্পলি আমরা ফোন বুকও লিখতে পারি অথবা অন্য নামও দিতে পারো গ্লোবাল ফোন বুক এখানে আমরা বলছি সেটাও দিতে পারি আমাদের তো সার্ভিস বা মডিউল ওপেন অ্যাক্টিভ আছে না মাইস্কেল আচ্ছা তাহলে তো ওপেন হওয়ার কথা আচ্ছা আমাদের আসতেছে আসছে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করা তাহলে আমি এখন এই যে মাই ফোন বুক নামে একটা ডেটাবেস এখানে দেখতে পাচ্ছি আছে তাহলে আমরা শুধু ফোন বুক নেই কোনো সমস্যা আছে শুধু ফোন বুক নিয়ে একটা ডেটাবেস তৈরি করি ডেটাবেজে ক্লিক করলাম তাহলে আমরা ডেটাবেজের নাম দিচ্ছি ফোন বুক স্পেলিং ঠিক আছে ক্রিয়েট তাহলে আমাদের প্রথম টেবিলের নাম হচ্ছে পিবি আন্ডারস্কোর ইউজার এই যে ফোন বুকের প্রথম দুই ক্যারেক্টার নিয়েছি শুরুতে নাম্বার অফ কলাম
তুমি চাইলে এখানে বাড়াতে কমাতে পারবা, অথবা ডিফল্ট যেটা আছে নাও, যেগুলো ফিল আপ করবো না সেগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে, চাইলে এডিশন প্রয়োজন পড়লে সেটা আমরা আবার অ্যাড করাতে পারবো। গোতে ক্লিক করলাম। সো এই বিষয় সম্পর্কে তো আমরা লাস্ট ক্লাসেই আইডিয়া দিয়েছি, তো আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। তাহলে আমরা যদি এই প্রজেক্ট দেখে দেখে আমরা ফিল্ডগুলো ডিজাইন করি, তাহলে আমাদের কী কী আছে? ইউআইডি, ইউ নেম, ইউ ইমেল, ইউ পাসওয়ার্ড, এই চারটা ফিল্ড আমাদের দরকার। তাহলে আসো প্রথমে হচ্ছে ইউ আন্ডার স্কোর আইডি, আমার এখানে সাজেস্ট করতেছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন ক্লাসে দেখাচ্ছে, এই কারণে ইউ আন্ডার স্কোর নেম, ইউ আন্ডার স্কোর ইমেল, ইউ আন্ডার স্কোর পাসওয়ার্ড। তুমি সিম্পলি চাইলে আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড দিতে পারো। তো এটা দিলে আমাদের সব পেজে যদি ধরো সবগুলো টেবিলে যদি শুধু প্রথম ফিল্ডটা আইডি দেই, তাহলে আমাদের কোয়েরি লিখতে গেলে কিছু কমপ্লেক্সিটি রেইজ করে। সো আমরা যাতে কোয়েরি লেখার সময় ইজিলি কোয়েরি লিখতে পারি, টেবিলকে চিনাতে পারি, এই জন্য আমরা সাধারণত অ্যাট্রিবিউটগুলো আগে সাবস্ক্রিপ্ট ইউজ করি। এখানে কেন ইউজ করছি? কারণ আমার টেবিলের নাম হচ্ছে ইউজার, এই জন্য ইউটাকে প্রথম ইউজ করেছি। আর ডেটাবেজের নাম হচ্ছে ফোনবুক, এই ফোনবুকের পিবি মানে ফোন বুক দুইটা ক্যারেক্টার নিয়েছি, পিবি আন্ডার স্কোর ইউজার, এটা দিয়ে বোঝাচ্ছি যে এটা হচ্ছে টেবিল। আর ইউ নিয়েছি, এটা দিয়ে বোঝাচ্ছি যে টেবিলের ফিল্ড এগুলো। তাহলে এখানে আইডিটা ইন্টিজার থাক, নেমটা আমরা নিচ্ছি ভার ক্যারেক্টার, এই সম্পর্কে অবশ্যই লাস্ট ক্লাসে তোমাদের বলেছি, এখানে খুব একটা কথা বলতে চাচ্ছি না। অবশ্যই ভার ক্যারেক্টারের লেন্থ বলতে হবে, সাপোজ দিচ্ছি 100, ইমেলও দিয়ে দিচ্ছি 100, পাসওয়ার্ড ইন্টিজার থাক। এখানে অবশ্যই আমরা তোমার সরি আমরা একটা প্রাইমারি কি ডিজাইন করব বা বলে দিব যে কোন ফিল্ডটাকে আমরা আইটাকে প্রাইমারি হিসেবে ডিক্লেয়ার করতেছি, গো। এবং এটা আমরা অটো ইনক্রিমেন্ট চাচ্ছি, যদি মনে করো অটো ইনক্রিমেন্ট করবো না তুমি এন্ট্রি দিবা তাও দিতে পারো, আমি অটো ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি। এবার আসো আমরা যদি সেভ দিই, এটাই সেভে ক্লিক করি, তাহলে আমাদের পিবি আন্ডার স্কোর ইউজার এই টেবিলটা তৈরি হয়ে গেল। যদি আমাদের এখানে কোনো মিস্টেক হয় তাহলে অবশ্যই আমরা এখানে চেঞ্জে ক্লিক করে এডিট করতে পারবো। আর যদি রো কলাম বাড়ানোর প্রয়োজন পড়ে, তাহলে তুমি যে অ্যাড ওয়ান কলাম বা টু কলাম দাও কোথায় চাও, এখানে অপশন দেখে দেখে তুমি কিন্তু সেটা যে কোনো জায়গায় নতুন রো অ্যাড করতে পারবা, যে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টেবিল অথবা কার পরে চাও সেগুলো। আপাতত আমাদের এই চারটাই থাকলো। এবার আসে আমাদের আরেকটা টেবিল প্রয়োজন, তাহলে এখানে যে ফোন বুকের অধীনে নিউতে ক্লিক করতেছি, নিউ আমাদের সেকেন্ড টেবিলের নাম, আমাদের প্রজেক্টে যেটা বুঝিয়েছিলাম পিবি আন্ডার স্কোর কন্ট্যাক্ট। তাহলে আসো আমরা টেবিলের নাম দিচ্ছি পিবি আন্ডার স্কোর কন্ট্যাক্ট। তাহলে এখানে এই যে কন্ট্যাক্ট হচ্ছে টেবিলের নাম, তাহলে সি আন্ডার স্কোর আমরা দিব হচ্ছে আইডি, সি আন্ডার স্কোর হচ্ছে নেম, সি আন্ডার স্কোর হচ্ছে ফোন, আর এখানে আমরা ইউ আন্ডার স্কোর আইডি দিব, ইউ আন্ডার স্কোর আইডি, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট টেবিলকে রেফারেন্স হিসাবে ইউজ করতেছে, যে তোমার একটা রিলেশনশিপ বিল্ড আপ করানোর জন্য আমরা এটা দিয়েছি। কীভাবে করবো একটু পরে আমরা সেটা দেখবো। তাহলে অবশ্যই এটা ভার ক্যারেক্টার দিব, ফোনটাও ভার ক্যারেক্টার দিচ্ছি, নেম ধরো দিচ্ছি 100 ক্যারেক্টার হতে পারে ম্যাক্সিমাম। ফোন বাংলাদেশের ফোনগুলো ম্যাক্সিমাম কত ডিজিটের হয়? 12 না 15? আচ্ছা 15 দিই আপাতত, পরে চাইলে চেঞ্জ করতে পারবো। এখন আসো আমাদের এতটুকু, এখানে অবশ্যই প্রাইমারি কী দিব হচ্ছে কন্ট্যাক্ট আইডি। তো আসো তোমরা এই বিষয়ে অবশ্যই কিছুটা হলো অবগত যে প্রাইমারি কী মানে কী, প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা রেকর্ডকে ইউনিক করার জন্য আমরা কোন একটা ফিল্ডকে প্রাইমারি কী হিসাবে ডিক্লেয়ার করি। অবশ্যই সেটা লজিক্যাল হতে হবে যে কোনটাকে ডিক্লেয়ার করলে আমাদের টেবিলের ডেটা ডুপ্লিকেট হবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। সেভ। তো আমাদের সেকেন্ড টেবিলটাও কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই দুই টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে এবং সেটা আমরা কোয়েরির মাধ্যমে করব। আপাতত যদি রিলেশনশিপ আছে কি নেই সেটা যদি বুঝতে চাও, আমি এই ডেটাবেজে ক্লিক করলাম, এখানে মোরে যাবা, মোরে যাওয়ার পরে ডিজাইনারে যাও, আর একটা টেবিল গেল, এই যে দুইটা টেবিল, কি হলো সেখানে দেখো আমাদের দুইটা টেবিলের অ্যাট্রিবিউটগুলো দেখাচ্ছে যে পিবি ইউজার, পিবি কন্ট্যাক্ট, দুই টেবিলের মধ্যে কোনো ধরনের রিলেশনশিপ নাই, দ্যাট মিনস কোনো লিঙ্কেজ নাই। আমরা এখন এই দুইটা টেবিলের মধ্যে একটা লিঙ্কেজ তৈরি করব, রিলেশনশিপ বিল্ড আপ করবো। কারণ কি?
কারণ একজন ইউজার যখন লগ ইন করবে, সেই ইউজার যখন কোনো তার ফ্রেন্ডের বা কোনো রিলেটিভের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবে, তার একটা ট্র্যাকিং নাম্বার কিন্তু আমার ডেটাবেজে থাকতে হবে যে কোন ইউজার অ্যাড করতেছে। কারণ হচ্ছে আমাদের যদি এখানে আসি যে আমাদের এই যে কন্ট্যাক্ট, তাহলে এখানে কিন্তু রেজিস্টার্ড ইউজাররা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবে, কিন্তু কোন ইউজার কোন কন্ট্যাক্ট অ্যাড করছে এটা কিন্তু আমি আমাকে ট্র্যাক করতে হবে। তা নাহলে যদি আমরা একজনের কন্ট্যাক্ট লিস্ট আরেকজন কিন্তু দেখতে পাবো, এই কারণে আমাদের ইউজার আইডিটা দরকার। এখন আমরা কীভাবে রিলেশনশিপটা বিল্ড আপ করবো সেটা দেখি। এসকিউএলে যাচ্ছি, এসকিউএলে যাওয়ার পরে আমরা এখানে লিখব যে কোন টেবিলকে অল্টার করব। তাহলে প্রথমে হচ্ছে অল্টার কিওয়ার্ড, এরপর হচ্ছে টেবিল, এরপর হচ্ছে টেবিলের নেম। তা আমরা কোন টেবিলকে অল্টার করতেছি, আমরা করতেছি হচ্ছে কন্ট্যাক্ট টেবিলটাকে, কারণ হচ্ছে মেইন টেবিল তো ইউজার, ইউজারের একটা আইডিকে রেফারেন্স হিসেবে কন্ট্যাক্ট টেবিল ইউজ করতেছি, এই কারণে এই টেবিলটাকে আমরা মডিফাই করতেছি। বলতেছি অল্টার টেবিল পিবি আন্ডারস্কোর কন্ট্যাক্ট, এই পিবি আন্ডারস্কোর কন্ট্যাক্ট টেবিলটাকে আমরা অল্টার করতেছি, দ্যাট মিন চেঞ্জ করতেছি। কীভাবে? আমরা বলতেছি অ্যাড ফরেন কি। তোমরা অবশ্যই ডেটাবেজে প্রাইমারি কি ফরেন কি এগুলো পড়েছ বা পড়ার কথা, অ্যাড ফরেন কি। তাহলে ফরেন কি হিসাবে কাকে আমরা অ্যাড করতে চাই, এই পিবি কন্ট্যাক্টের কোন কিটাকে ফরেন কি হিসাবে আমরা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ইউ আন্ডারস্কোর আইডি। এখন বলতে হবে কোন টেবিলের রেফারেন্সে, তাহলে আমাকে বলতে হবে রেফারেন্স, দ্যাট মিনস রেফারেন্সেস, এরপর টেবিলের নাম পিবি আন্ডারস্কোর ইউজার, এই ব্র্যাকেটের ভিতরে বলতে হবে যে কোন আইডিকে তুমি রেফার করতেছো। তাহলে আমি অবশ্যই ইউজার টেবিলের ইউ আন্ডারস্কোর আইডি। আমি কোয়েরি একটু বুঝাই, এটা তুমি চাইলে কিন্তু এক লাইনেও লিখতে পারবা, সরি আমি কন্ট্রোল এস দিয়ে ফেলছিলাম ভুলে, তুমি চাইলে এক লাইনও লিখতে পারো, আমি এন্টার দিয়ে লিখছি ভালো করে বোঝানোর জন্য, আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করি। তাহলে অল্টার টেবিল পিবি কন্ট্যাক্ট, তা আমরা পিবি কন্ট্যাক্ট টেবিলকে চেঞ্জ করতেছি। কি চেঞ্জ করতেছি? আমরা একটা ফরেন কি অ্যাড করতেছি, কোনটাকে? ইউআইডিকে, কার রেফারেন্সে? পিবি আন্ডারস্কোর ইউজার টেবিলের ইউআইডি রেফারেন্সে। তোমরা জানো ফরেন কি হচ্ছে এক টেবিলের প্রাইমারি কি, যদি অন্য টেবিলে নর্মাল কি হিসাবে ইউজ হয় তখন আমরা সেটাকে প্রাইমারি ফরেন কি বলি। আবারও রিপিট করি, এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যদি নর্মাল কি হিসাবে ইউজ হয় তখন সেটাকে আমরা ফরেন কি বলে থাকি। তাহলে এখন আমরা এই কুইটা এক্সিকিউট করবো, যদি কোনো ভুল না থাকে তাহলে আমাদের রিলেশনশিপ তৈরি হয়ে যাবে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখি, যদি আমাদের ভুল হয় তাহলে আমরা আবার এটাকে পেস্ট করে কাজ করব। তাহলে আমরা এখন গোতে ক্লিক করতেছি, গো। গোতে ক্লিক করলাম, আশা করি কোনো অ্যারর নেই। এই যে অ্যারর নেই, আমাদের সাকসেসফুলি এসকিউএলের কমান্ডটা এক্সিকিউট করছে। আমি এখন ডেটাবেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখন আগের মতো মোড়ে গিয়ে ডিজাইনে যাই, তাহলে এখন দেখতে পাবো দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ, একটু আগে এই লিঙ্কটা ছিল না, তোমরা কি দেখতে পাচ্ছ লিঙ্কটা? জি স্যার, জি স্যার। তাহলে এখানে কি দেখাচ্ছে ভালো করে, ভালো করে দেখো যে ইউজার টেবিলের ইউআইডির সাথে কন্ট্যাক্ট টেবিলের ইউআইডির একটা লিঙ্ক করিয়েছে। তাহলে এটা কিন্তু প্রাইমারি কি, কারণ যে চাবির ছবি দেখে বুঝতে পারতেছো এটা লক, আর এটা কিন্তু হচ্ছে আমাদের নর্মাল আইডি। তাহলে এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের যদি নর্মাল ফিল্ড হিসাবে ইউজ হয় তখন সেটাকে আমরা বলে থাকি ফরেন কি। আশা করি ডেটাবেজে এই কনসেপ্টটা তোমরা পেয়েছো। এবং যখন তোমরা প্রজেক্ট নিয়ে কাজ করো তখন কিন্তু, যখন বই লিখবা বিশেষ করে প্রজেক্ট থিসিসের সময়, তখন কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে এক্সপ্লেন করতে হয়। তো যাই হোক, আমি এখানে আর ফার্দার কথা বলতেছি না, তোমরা ডেটাবেজ এগুলো খুব ভালো করে শিখবে। আমি এখন এই ডেটাবেজে ক্লিক করতেছি, আমরা কিন্তু আজকে এখানে কোনো ধরনের ডেটা এন্ট্রি এখান থেকে দিব না, সব ডেটাই কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড থেকে আসবে। আমরা গত ক্লাসে এখানে কীভাবে ইনসার্টে ক্লিক করে, ধরো ইউজারে ক্লিক করলাম, যে ইনসার্টে ক্লিক করে কীভাবে ডেটা এন্ট্রি দিতে হয় এটা আমরা দেখেছিলাম, এসকিউএল কমান্ডের মধ্যে কীভাবে ডেটা এন্ট্রি দিতে হয় সেগুলো কিন্তু দেখে এসেছি গত ক্লাসে। আজকে আমি কিন্তু সেটা দেখাচ্ছি না, কারণ আমরা একজন ইউজার কিন্তু এই সুযোগ পাবে না এখানে ডেটাবেজ অ্যাক্সেস করার। প্লিজ মইনুল হক, তোমার কোশ্চেন। স্যার আমরা সব ডাটা তো স্যার এন্ট্রি দিব স্যার, আমরা পিএইচপি কোডিং এর মাধ্যমে, রাইট স্যার? ডাটাবেস ডিজাইন, ডিজাইন সব কিছু স্যার আমরা কি স্যার মাই স্কুল মাই পিএইচপি মাই অ্যাডমিন থেকে ডিজাইন করে নিব স্যার? আচ্ছা, এটা আমরা চাইলে ফ্রন্ট এন্ড থেকে করতে পারবো, কিন্তু এটা তো ধরো তুমি ডেভেলপার, তুমি অ্যাডমিন মনে করো, তুমি ডেভেলপার, তুমি কিন্তু এটা ডিজাইন করে দিচ্ছ, এটা আমি কিন্তু একজন প্রোগ্রামার হিসেবে ডিজাইন করে দিচ্ছি, সো আমি কিন্তু ডেটাবেজের অ্যাক্সেস পাবো। তো ইউজাররা, দ্যাট মিনস ক্লায়েন্টরা কোনো অ্যাক্সেস পাবে না। সো আমি তো ব্যাকএন্ডের সব কিছু প্রোগ্রামিং করে ঠিক করে দিচ্ছি, যারা ক্লায়েন্ট বা যারা, তুমি ধরো ফেসবুক লগ ইন করতেছো, তুমি তো ব্যাকএন্ডে কিছু জানো না, জানো?
জানো না, তাহলে এখানে এখানে কিন্তু সবাই হচ্ছে আমি ইউজারদেরকে সুযোগ দিব, আমি কিন্তু ব্যাকএন্ড অ্যাক্সেস করার সুযোগ দিব না, কিন্তু আমি তো ডেভেলপার, আমি তো ডেভেলপ করতেছি, তুমি প্রোগ্রামার হিসেবে চিন্তা করবা যে তুমি এটা ডেভেলপ করবা অন্যদের জন্য, ক্লিয়ার? জি স্যার। সো যে একজন ডেভেলপার তো ডেটাবেজের অ্যাক্সেস পাবেই, কিন্তু যে ইউজ করবে সে ডেটাবেজের অ্যাক্সেস পাবে না, মানে ডেটাবেজের ব্যাকএন্ডের কোড দেখতে পারবে না। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। জি স্যার। তাহলে এখন আসো যে আমরা এখানে কিন্তু ডিরেক্ট কোনো ডেটা এন্ট্রি দিচ্ছি না, আমরা ফ্রন্ট এন্ড থেকে দিব। তাহলে আমাদের এই ডেটাবেজের আপাতত এতটুকু কাজ, আমরা এখান থেকে কি করলাম, দুইটা টেবিল ক্রিয়েট করলাম, একটা ডেটাবেস ক্রিয়েট করলাম এবং একটা রিলেশনশিপ বিল্ড আপ করলাম। আমি এই পেজটা তোমাদেরকে দিয়ে দিব ফেসবুক গ্রুপে শেয়ার করে, তোমরা এটা দেখে নিবা ভালো করে, যদি কোনো ডাউট থাকে আগামী ক্লাসে আবার বলবা। আমি খুব ইজি ওয়েতে লেখার চেষ্টা করেছি, আশা করি কোনো প্রবলেম থাকবে না। এবার আসো আমরা জাস্ট একটু কাজ করি, যে ডেটাবেজের লিঙ্ক করাই, অন্তত একটা ইউজার রেজিস্ট্রেশন করি, তাহলে তোমাদের ভালো লাগবে, তারপরে আমরা আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কোডে চলে যাই, চলে আসলাম। তাহলে আমাদের প্রথম কোন পেজে কাজ করব, সাইন আপ পেজে কাজ করব। আসি সাইন আপ পেজে, চলে আসলাম সাইন আপ পেজে। আমরা যদি এই পেজেই পিএসপি কোড লিখতে চাই, তাহলে অ্যাকশনে কোনো কিছু লিখবো না, দ্যাট মিনস আলাদা একটা করে আলাদা একটা ফাইল বানাবো না, যেমন গত ক্লাসে প্রসেস ডট পিএসপি হয়তো বা দেখিয়েছিলাম। তো আমি চাচ্ছি এই পেজে কোড লিখবো, আর মেথডে গেট বা পোস্ট, এটা তোমরা একটু হলো জানো, আমি পোস্ট মেথড ইউজ করব। লিখলাম পোস্ট, যদি না লিখো তাহলে সাবমিট করলে দেখবা ডেটা যাচ্ছে না, অনেকেই দেখা আছে ভুলে এটা লিখে না, অনেক চেষ্টা করতেছে সাবমিট করার জন্য, ডেটা কোনোভাবেই ডেটাবেজে যাচ্ছে না, কারণ এখানে পোস্ট লিখে নাই। তো আমি তো কোড লিখতে গেলে এরর ফ্রি হয়ে যায়, যত এরর আসবে তত তোমাদের জন্য ভালো, তাহলে তোমরা এরর হলে সেটা ঠিক করতে পারবা। তাহলে আমি এখন এখানেই পিএসপির ভিতরে আমি এখন পিএসপি কোড লেখা শুরু করব। তো তোমরা জানো এই ফর্মটা যদি সাবমিট হয়, ডেটা চলে আসে সুপার গ্লোবাল অ্যারে ডলার আন্ডারস্কোর পোস্টের কাছে। আমরা যদি একটু ডিবাগ করার জন্য দেখি, যে সাপোজ একো একটা প্রি ট্যাগ দেই, যেতে অ্যারে সুপার গ্লোবাল অ্যারে ডলার আন্ডারস্কোর পোস্ট, তাহলে অ্যারের আউটপুটগুলো দেখতে সুবিধা হবে। এটা কিন্তু এখন যা লিখতেছে ডিবাগ করার পারপাজে, বোঝানোর জন্য। তাহলে আমরা জানি অ্যারেকে ডিসপ্লে করানোর জন্য, অ্যারের ইনফরমেশন ডিসপ্লে করানোর জন্য আমরা প্রিন্ট আর ফাংশন ইউজ করতে পারি, অথবা ভার ডাম্প ইউজ করতে পারি। আমি প্রিন্ট আরটা নিচ্ছি, কারণ এখানে কম ইনফরমেশন দেখায়। তাহলে এখানে এটার ভিতরে কী দিব, ডলার আন্ডার স্কোর পোস্ট সেমিকোলন। এবার আমরা দেখব যে ফর্মটা সাবমিট করলে এখানে কি আসে। ইনিশিয়ালি কিন্তু এটা অ্যারেটা ব্ল্যাঙ্ক থাকবে সাবমিট করার আগ পর্যন্ত, দেখি। তাহলে আমরা এখন সাইন আপে যাব, সাইন আপ, দেখো অ্যারেটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। তাহলে যখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, তখন কিন্তু এই ডাটা ফিল আপ করার পর তখন এখানে ডাটা আসবে, সেই ডাটাগুলো ধরে ধরে কিন্তু আমি কাজ করব এবং সেগুলো আমরা ডাটা বেজে পাঠাবো। তো আসো আমরা আগে একটু দেখি যে কী ধরনের ডাটা এখানে আসে। আমি এখানে ধরো দিচ্ছি বুলবুল, এখানে দিচ্ছি ধরো বুলবুল @gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 111, কনফার্ম পাসওয়ার্ড 111। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এবার অ্যারের মধ্যে ডাটা আসছে। তাহলে এখন এই যে নেম, ইমেল, পাস, কন পাস, এগুলো কিন্তু আমাদের এই ইনপুট ফিল্ডের নেমের অ্যাট্রিবিউট হিসেবে লিখেছিলাম, এবং এগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারে এই ইন্ডেক্স ধরে ধরে আমরা দেখা যাচ্ছে এখন এগুলো আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, এই অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স ধরে ধরে। সো আমরা দেখতে পাচ্ছি যে সাবমিট করলে আমার ডেটা আসতেছে। তো এখন তোমাদের একটা প্রবলেম দেখবা, যে অনেক সময় তোমরা এখানে পোস্টে লিখো নাই মেথডের মধ্যে। আমি রিফ্রেশ দেই, কন্টিনিউ, আচ্ছা ব্যাকে যাই, নতুন করে দিচ্ছি, সাপোজ পাসওয়ার্ড দিচ্ছি 222। ক্রিয়েট অ্যাকাউন্টে যদি যাও, দেখো এখানে কিন্তু কোনো ডেটা দেখাচ্ছে না। তাহলে এখানে যদি ডেটা না দেখায়, তুমি ডেটা রিসিভ মনে করলে যে আমি কোড লিখে ডেটা রিসিভ করতেছি, আসলে কোনো কোড তুমি রিসিভ করতে পারতেছ না। ইউআরএলে যদিও দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো ডেটা আসেই নাই। রিজন হচ্ছে একটা এরর, রিজন হচ্ছে যে তোমার এখানে কিন্তু তুমি পোস্ট লিখো নাই। তাহলে আমরা অবশ্যই এখানে পোস্ট লিখব। তাহলে এই কাজটা আমি একটু পরে রিমুভ করে দেবো, আপাতত থাক। এখন আসো যে আমরা আমাদের পছন্দ মতো ভেরিয়েবলের মধ্যে ডেটাগুলো রাখতে চাই। তাহলে আমি একটা নাম দিচ্ছি ভেরিয়েবল, লাইক ডলার এনএমই, তোমরা জানো ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়। এর মধ্যে এই ডলার আন্ডারস্কোর পোস্ট অ্যারের প্রথম ইন্ডেক্সটার নাম হচ্ছে নেম। তাহলে আমি কী করলাম, আসলে কন্ট্রোল এস দিই, অল্টার ট্যাব, আমি রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা, এখানটা অ্যারোর আসছে, রিজন হচ্ছে যে আমি ডেটা সাবমিট করিনি, না করা না করে আমি সরাসরি এই পেজটা অ্যাক্সেস করছি, এখানে একটা অ্যারোর দেখাচ্ছে। সো এটার সলিউশন আমি অবশ্যই দেখাবো। আপাতত আমরা সাইন আপ পেজে সরাসরি যাই, এতটুকু কেটে দিই, সাইন আপ, আচ্ছা অ্যারোটা থাক, অসুবিধা নেই। একটু এই যে বুলবুল দিচ্ছি, bulbul@gmail.com, পাসওয়ার্ড 111111, একটু পরে অ্যারোটা থাকবে না, আমি সলিউশন দিব একটু পরে, দেখো। তার মানে কী করলাম, এই যে বুলবুলটা কার মধ্যে আছে, নেমের ইন্ডেক্সে আছে। তাহলে আমি কী করলাম,
এবং এটা অ্যারের নাম কি? এই অ্যারেটার নাম হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট। তাহলে আমরা কি করলাম, এই অ্যারের একটা ইন্ডেক্সের ভ্যালু আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। তো সিমিলারলি আমি কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে ইমেলটাকে নিচ্ছি, এইখানে পাসওয়ার্ড নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, কন পাস নিচ্ছি, তাহলে এই ভেরিয়েবলগুলোর নাম দিচ্ছি ধরো ইমেল, এই ভেরিয়েবলের নাম দিচ্ছি ধরো পাসওয়ার্ড বা পাস, তোমার যা মন চাই দিতে পারো, ইভেন ABCDও দিতে পারো, বাট অবশ্যই মিনিংফুল হলে তোমার জন্য কোড করা সুবিধা, কন পাস দিচ্ছি। সো এই ভেরিয়েবলের মধ্যে ডেটাগুলো স্টোর করলাম। এখন আমার কাজ হচ্ছে, সো আমি বুঝতে পারছি যে আমার ডেটা আমার হাতে আসছে, সো আমি এখন এই ডিবাগের এটা দরকার নেই, আমি মুছে দিই। তুমি যদি চাও একটা একো দিয়ে টেস্ট করতে, চাইলে টেস্ট করতে পারো, একো ডলার নেম, আমি টেস্ট করার জন্য দিচ্ছি একটা, যে আমার নেম আমি রাখতে পারছি কিনা এই ভেরিয়েবলের মধ্যে। আসো রিফ্রেশ, কন্টিনিউ, এই দেখো বুলবুল আসছে, কারণ একটু আগে আমি কিন্তু বুলবুল লিখে সাবমিট করছিলাম। সাপোজ ধরো আমি যদি এখানে এই সামিহা লিখি, ইমেল দিলাম সাপোজ ধরো বুলবুল সিএসসি, পাসওয়ার্ড 222, কনফার্ম পাসওয়ার্ড 222, ক্রিয়েট অ্যাকাউন্ট, তাহলে দেখো যে সামিহা আসছে আমার হাতে, তার মানে আমার নেম ফিল্ডে ডেটা যাচ্ছে। সো আমার এটাই টার্গেট ছিল, তাহলে আমার ইকোর দরকার নাই, ডিবাগ করার পারপাসে তোমরা এগুলো দেখবা করে করে, দ্যাট মিনস কোড লিখে লিখে। এখন আমার কাজ কি, এখানে প্রথম কাজ হচ্ছে ডেটাবেজের কানেকশন করা। তাহলে এটা তোমরা গত ক্লাসে শিখেছো, তোমরা আমার সাথে শেয়ার করো কী হবে, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কানেকশনের জন্য যেই ফাংশনটা আছে সেটা কল করব, MySQLi আন্ডারস্কোর কানেক্ট, কানেক্ট এর ভিতরে চারটা প্যারামিটার ইউজ করব। প্রথম হচ্ছে লোকাল হোস্ট, তারপর হচ্ছে ইউজার, ইউজার হচ্ছে রুট, তারপর হচ্ছে পাসওয়ার্ড, সিঙ্গেল কোশ্চেনের মধ্যে ব্ল্যাঙ্ক থাকবে, তারপর হচ্ছে ডেটাবেজ নেম, সিঙ্গেল কোশ্চেনের ভিতরে আমাদের ডেটাবেজের নেম হচ্ছে ফোন, ফোনের বানান ভুল হচ্ছে সম্ভবত, ফোন বুক, এরপর লাস্টে সেমিকলন। এখন যদি তুমি ডিবাগ করে দেখতে চাও যে আসলে ডেটাবেসটা কানেক্ট হয়েছে কি না, ইফ, এটা জাস্ট ডিবাগ করার জন্য, এগুলো যে থাকবে না আলটিমেটলি, কার্লি ব্র্যাকেট, যে একো কানেকশন সাকসেসফুল, সেমিকলন, এলস, এগুলো প্রোগ্রামাররা ডিবাগ করা করে করে দেখে যে আমার কাজ হচ্ছে কি না, পরে এগুলো রিমুভ করে দিবে। এখান ধরো ফেলড, সেমিকলন, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, রিফ্রেশ, কন্টিনিউ, দেখো কানেকশন সাকসেসফুল। যদি আমাদের কানেকশন সাকসেসফুল না হতো তাহলে ফেইল আসতো, এটা তোমরা গত ক্লাসে দেখেছো, আমি এই জন্য এটাকে আর নতুন করে ফার্দার কোড লিখতেছি না। অর্থাৎ এটার মধ্যে কী আসে, এটা একটা অবজেক্ট রিটার্ন করে, এবং এখানে যদি কিছু রিটার্ন আসে তার মানে কি, আমি কিছু পাচ্ছি, তার মানে ইফের এটা মিনিং কী, মিনিং হচ্ছে যদি কোনো কিছু আসে তার মানে ট্রু, ট্রু হলে সাকসেসফুল আর ট্রু না হলে ফেইল। এখন তো আমার এটা দরকার নেই, আমি বুঝে ফেলছি যে আমার ডেটাবেজের কানেকশনে কোনো প্রবলেম নাই, সো মুছে দিলাম। আচ্ছা এবার আসো, একটা অ্যারর তোমরা দেখতেছিলে একটু আগে, আমি যদি একবারে লোকাল হোস্টে যাই, এই তো আমাদের লোকাল হোস্ট মাই ফোন বুক, সো আমার এখানে কিন্তু ইন্ডেক্স পেজটা আছে। আমি এখন সরাসরি যাচ্ছি হচ্ছে ধরো সাইন আপ ডট পিএইচপি, দেখো অনেকগুলো অ্যারর দেখাইছে, সরাসরি সাইন আপ ডট পিএইচপিতে গিয়েছে, অনেকগুলো অ্যারর দেখাইছে, এর রিজন কি? রিজনটা হচ্ছে বলতেছে ইন্ডেক্স নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো সব আনডিফাইন বলতেছে। সো আমি প্রথমবার তোমরা দিচ্ছি একটা অ্যারোর আসছে, কারণ তখন একটা লাইন ছিল এখানে, এখন তোমার চারটা লাইন, চারটা অ্যারোর আসছে। রিজন হচ্ছে যে আমি তখন ডেটা সাবমিট করি নাই, সাবমিট না করে যেহেতু এটা উপরে লিখছি, সে প্রথমে এটা অ্যাক্সেস করতেছে, সে দেখতে পাচ্ছে যে এখানে কোনো ডেটা আসে নাই, তাহলে সাবমিট করা ছাড়া ডেটা তো আসবে না, এই কারণে সে অ্যারোর দেখাচ্ছে। অ্যারোটাকে কীভাবে প্রোটেক্ট করতে পারে এটাও তোমাদের একটা ক্লাসে আইডিয়া দিয়েছিলাম পিএসপির বেসিক পার্ট টুতে। সাপোজ আমরা এটা কন্ট্রোল করবো, ইফ নট এমটি ডলার আন্ডারস্কোর পোস্ট, আন্ডারস্কোর, আচ্ছা নট এমটি ব্র্যাকেটের মধ্যে বলবো ডলার আন্ডারস্কোর পোস্ট, এরপরে কার্লি ব্র্যাকেট দিব, শুরু শেষটা হবে এটা পরে, এটা পরে, কন্ট্রোল অলটা আই, আমরা জানি পিএসপি কোড ফরম্যাট করার জন্য কন্ট্রোল অলটা আই। তাহলে এখন কি বললাম, যে যদি এই গ্লোবাল যে অ্যারেটা, পোস্ট অ্যারেটা যদি এমটি না হয় তাহলে তুমি এখানে আসবে, আর যদি এমটি হয় তাহলে তোমার এখানে আসার দরকার নাই। এখন দেখো অ্যারোটা কিন্তু দিবে না, কোনো অ্যারোর দেয় নাই, কারণ এখন এমটি আছে, সে এমটি হলে ওখানে যাবেই না, যদি এমটি না হয় তাহলে ওই এখানে ডাটা রিসিভ করবে, তা আমরা একটা কোডের মাধ্যমে এটা কিন্তু আটকিয়ে দিলাম। সো এটাই কিন্তু প্রোগ্রামিং, যে এই গ্লোবাল অ্যারেটা যদি এমটি না হয়, এমটি না হলে আমি ডাটাগুলো রিসিভ করে করে ভেরিয়েবলের মধ্যে রাখবো, আর যদি এমটি হয় তাহলে তোমার এখানে আসার দরকার নাই। এখন কিন্তু আর সরাসরি ওই পেজে গেলে এগুলোতে সে যেতে পারতেছে না, কারণ এখানে প্রথমেই দেখবে যে কেউ সাবমিট করে নাই, তার মানে হচ্ছে অ্যারেটা এমটি, এমটি হলে আর এখানে আসবে না, আশা করি বুঝতে পারছো। এখন আসো ফার্দার কাজ করি,
এখানে চাইলে এলস দিয়ে তুমি মেসেজ দেখাতেও পারো, আমার চাচ্ছি না দেখাতে। এবার আসো এখানে কি বলবো, ইফ যে ডলার পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল ডলার কোন পাসওয়ার্ড, দ্যাট মিন দুইটা যদি মিলে যায় তাহলে আমি ডেটা পাঠাবো, আদারওয়াইজ পাঠাবো না। এলস পোর্ট পরে আসতেছি, এলসের মধ্যে বলবো একো যে কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। সে এতটুকু যদি রাখি, এখানে যেটা বোঝাচ্ছি যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ করলেই আমি ডাটা ইনসার্ট করতে দিব। তাহলে আমরা কোড রান করি, দ্যাট মিন্স ব্রাউজে গিয়ে রিফ্রেশ দিচ্ছি। এখন আসলে আমি লিখতেছি, লাইক ধরো বুলবুল লিখলাম, বুলবুল @gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 111, কিন্তু এখানে দিচ্ছি 222, তাহলে দুইটা তো মিললো না। ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে অবশ্যই দেখাবে কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এটাই কিন্তু প্রোগ্রামিং, আসলে এই যে প্রোগ্রামিংয়ে কিন্তু আমরা ঢুকতেছি। এখন অনেকের দেখবো তোমাদের ঘুম পাচ্ছে যারা প্রোগ্রামিং বুঝো না। আচ্ছা এবার আসো যে আমরা এখন ডেটা ইনসার্ট করব। ইনসার্ট করে আমাকে একটা কোয়েরি ফায়ার করতে হবে, দ্যাট মিন্স একটা কোয়েরি আমাকে কল করতে হবে। তাহলে আমরা একটা কোয়েরি নিচ্ছি, সাপোজ ধরো মাই, তোমরা বলো কী কোয়েরি লিখবো, মাই এসকিউএলআই আন্ডারস্কোর কোয়েরি, কী হলো মাই এসকিউএলআই আন্ডারস্কোর, আচ্ছা কোয়েরি সাজেশন দিচ্ছে না, ব্র্যাকেটের ভিতরে কী হবে, দুইটা পার্ট হবে। প্রথম পার্টে হচ্ছে ডাটাবেজের কানেকশন, দ্যাট মিন যেটা লিঙ্কের মধ্যে রাখছি আমরা। দ্বিতীয় পার্টে হবে ডলার কোয়েরি আর একটা ভেরিয়েবল, এবং এটা রিটার্ন একটা ভেরিয়েবল মধ্যে রেখে দিচ্ছে, লাইক ধরো ডলার রেসপন্স। এখানে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম এখানে লিঙ্ক মানে হচ্ছে এটা, আর কোয়েরি মানে আমার কোয়েরি এখানে লিখতে পারবো, কিন্তু আমি আলাদা ভেরিয়েবল মধ্যে লিখতে চাচ্ছি ডলার কোয়েরি। এখন কোয়েরিটা কী হবে তোমরা বলো, ইনসার্ট ইনটু টেবিলের নাম পিবি আন্ডারস্কোর ইউজার, এরপরে প্যারেন্থেসিস, এরপর হচ্ছে ভ্যালুস প্যারেন্থেসিস, লাস্টে সেমিকোলন। পিবি ইউজারের মধ্যে কী কী হবে, ইউ আন্ডারস্কোর নেম, আমরা আইডি তো অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখছি এই জন্য আইডি দিব না, ইউ আন্ডারস্কোর ইমেল, ইউ আন্ডারস্কোর পাসওয়ার্ড, আমরা ডেটাবেজে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড পাঠাবো না, সো পাসওয়ার্ড পর্যন্ত থাকবে। আচ্ছা পাসওয়ার্ডই মনে দিয়েছিলাম আমরা ডেটাবেজের ফিল্ড। আর ভ্যালুজের মধ্যে এখন আমরা তিন জোড়া সিঙ্গেল কোটেশন ইউজ করবো, এক জোড়া কমা সেকেন্ড কমা থার্ড, একটা বেশি হয়ে গেছিলো সরি। এখানে কী হবে, এখন এখানে এই ভেরিয়েবলগুলো দিয়ে দিব, তো কন্ট্রোল সি দিয়ে প্রথমে নেম যাবে, এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে এরপরে হচ্ছে ইমেল যাবে, ডাবল ক্লিক করে কন্ট্রোল সি, এখানে হচ্ছে আমার পাসওয়ার্ড যাবে। সো আমাদের যদি এই কোয়েরিটা সাকসেসফুলি ফায়ার করে, আমরা রেসপন্সের মধ্যে যেহেতু রিটার্নটা নিব, এটা যখন কল করি তখন রিটার্নটা কিন্তু যদি সাকসেসফুলি এক্সিট করে, রিটার্নটা কিন্তু আমার রেসপন্সের মধ্যে আসবে। আমরা চাইলে এখানে একটা মেসেজ দিয়ে টেস্ট করতে পারি, পরবর্তীতে কিন্তু মেসেজ রাখবো না, আপাতত রাখতেছি ডলার রেসপন্স। যদি যদি রেসপন্সে কিছু পায়, দ্যাট মিন সাকসেসফুলি কোয়েরিটা ফায়ার করে, কোনো ধরনের এরর না থাকে, তাহলে আমাকে একো দিয়ে বলবে যে ইনসার্শন সাকসেসফুল বা রেজিস্ট্রেশন সাকসেসফুল, দেই রেজিস্ট্রেশন সাকসেসফুল, স্পেলিং ঠিক আছে না, আচ্ছা সেমিক্লোন, এলস একো দিব রেজিস্ট্রেশন ফেইলড। তাহলে ফেলটা কখন হতে পারে, যদি আমাদের কোয়েরিতে কোনো অ্যারর থাকে, দেখি যদি অ্যারর থাকে তাহলে তো হবে না। আমি ব্যাকে যাচ্ছি বা একবারে শুরু থেকে আবার যাই, লোকাল হোস্ট মাই ফোন বুক, উপরে ইউআরএল গিয়ে অবশ্যই সাইন আপ লিখবো, আসলাম, এখন আসলে আমরা রেজিস্ট্রেশন করি। আমি দিচ্ছি সাপোজ ধরো বুলবুল দিচ্ছি, তোমরা টাইপ করবো, আমার এখানে সাজেশন দিচ্ছে কারণ আগের প্রজেক্টের কারণে, বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট করি এই কারণে, বুলবুল @gmail.com দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি 111, আপাতত প্লেন পাসওয়ার্ড যাচ্ছে, পরবর্তী চাইলে MD5 করতে পারবো, 111, ক্রিয়েট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল। সো আমাদের টাইমও প্রায় শেষ, আমরা এতটুকু আজকে টার্গেট যতটুকু ছিল আশা করি আমরা পেরেছি, দেখি এখানে ইউজার আসছে কিনা, যদি আসে তাহলে আমাদের ডান। এই দেখো রেজিস্ট্রেশন চলে আসছে, সো এই ইউজার রেজিস্ট্রেশন হয়ে গেলো, আমরা এই ইউজার রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে সাকসেসফুল তাহলে এটা দিয়ে আমরা লগ ইন করাতে পারবো। সো আজকে ক্লাসটা আমাদের এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা এই প্রজেক্টটা ইনশাল্লাহ কমপ্লিট করবো, তোমরা অবশ্যই ভালো করে এতটুকু প্র্যাকটিস করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।